हेलो एवरीवन, চলে এসেছি ফিউশন বাই পৌলমি তরফ থেকে। আমি পৌলমি সিনহা অনেকটা দিন পর এসেছি। তো যারা যারা যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে, বলবো ঝটপট করে একটু জয়েন হয়ে যাও। যেসব দিদিরা অন রয়েছে, একটু ঝটপট করে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে পর আমাকে জানাও যে সাউন্ড পিকচার অল ক্লিয়ার রয়েছে কিনা, তাহলে আমি স্টার্ট করতে পারবো। তো ততক্ষণ আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমি, আমার নাম হচ্ছে পৌলমি সিনহা। পৌলমি আসা মানেই জানো নিউ কালেকশন তো থাকবেই, সো ধামাকাদার কিছু নিউ কালেকশনের নিউ পিস নিয়ে কিন্তু একদম হাজির হয়ে গেছি। অনেকটা দিন পর, জানি হয়তো অভ্যেসটা কেটে গেছে তিনটের সময় দেখাটা, বাট কোনো চাপ নেই, এবার থেকে আস্তে আস্তে ঠিক অভ্যেস হয়ে যাবে তোমাদের। তো যেসব দিদিরা জয়েন করছো, একটুখানি হাই হ্যালো কমেন্ট করো, দেন আমাকে বলো হাই অনিন্দিতা দি, আজকে দেখছি একদম ফার্স্ট ডে অল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা যখন দিচ্ছিলাম তো একটু বলেই দিই, আমার কাছে তোমরা কি কি পলিশ বা কি প্রোডাক্টের জিনিস পাবে বা কি বেস মেটেরিয়াল সেটা একটু বলে দিই। কপার বেসের উপরে রয়েছে কিন্তু একদম 1.5 গ্রাম গোল্ড, 1.5 গ্রামের পলিশ, অ্যান্ড তার সাথে যাচ্ছে কিন্তু সোনার জল পলিশও রয়েছে, 1 গ্রাম পলিশও রয়েছে, আমি বলে দেবো, ঠিক আছে। আজকে দেখতেই পাচ্ছো যে এসে যখন পড়েছি তখন নিউ কালেকশন তো দেখাতেই হবে, নিউ কালেকশন না দেখালে কি আর লাইভ হয়, তাই না? তো ঝটপট ঝটপট করে জয়েন হবে, আমাকে একটুখানি জানিয়ে দিও, হ্যাঁ, যে কারা কারা জয়েন করছো, সমস্ত কিছু ক্লিয়ার। আর তার সাথে আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, এবং তোমাদেরকেও বলবো ঝট করে একটু নিজের ওয়ালে লাইভটা শেয়ার করে ফেলো, তাহলে বাকি সবাই নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। কারণ জানি অনেকটা দিন অফ ছিলাম, তো যার জন্য নোটিফিকেশনের আবার প্রবলেম হবে, তো দ্যাটস ওয়াই, সেই কারণে আমি জিজ্ঞাসা করছি যে একটুখানি লিঙ্কটা শেয়ার করে দিই আমিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তাহলে সেখান থেকে বাকি সবাই জয়েন হতে পারবে। এন্ড তোমরাও একটু প্লিজ লাইভের লিঙ্কটা শেয়ার করে লাইভটা শেয়ার করে দাও তোমার নিজেদের ওয়ালে, তাহলে আমার পক্ষে সুবিধা হয় এবং একটুখানি আমাদের ইয়েটাকেই ফ্যামিলিটাকে একটু বাড়াতে হেল্প হয়। তো ঝট করে একটু আমি শেয়ার করে দিই, তোমরা বলো কেমন কাটালে এতগুলো দিন, শীতকালে কে কোথায় ঘুরতে গেলে, শীতকালে কে কোথায় ঘুরতে গেলে একটুখানি আমাকে জানাও, কার কার ঘোরা হয়ে গেছে, কার কার এখনো ঘোরা হয়নি। কারণ এই যে কোথার থেকে কি খুলে ফেললাম, কই 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 কই, আরো সবাই কোথায়, ঝটপট 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 চাই তো, ঝটপট 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 করে চাই তো সবাইকে, তা না হলে তো আমি বুঝতে পারছি না কারা কারা রয়েছো, এন্ড তার সাথে একটু কমেন্ট করো তবে না আমি বুঝতে পারবো, বলো। আমি দেখানো স্টার্ট করব, নিউ কালেকশন তো রয়েছে প্রচুর, তো তার আগে একটু তোমাদেরকে ওই জন্য বলছি একটুখানি লাইভটা শেয়ার করে দাও, তোমাকে খুব সুন্দর লাগছে, একদমই নয় একদমই নয়, টোটালি একদম বলে না টায়ার্ড বিধ্বস্ত সেই অবস্থা হয়ে গেছে, খাটাখাটনির পরে একদম টোটালি টায়ার্ড বিধ্বস্ত হয়ে গেছে, এবং তার থেকেও বড় কথা লাইভের ইয়েটা কেটে গেছিল, তো মোশনটা কেটে গেছিল। লাইভের মোশন কেটে গেলে দেখবে লাইভে আসাটা খুব টাফ হয়ে যায়, মানে অভ্যেস করাটা খুব টাফ হয়ে যায়, তো সেই হয়ে গেছে আমারও ব্যাপার, বুঝেছো? তো দেখি, দাঁড়াও একটু ঝট করে তোমরাও শেয়ার করে দাও, দেখি আমিও একটু শেয়ার করে দিই, দেন এবার স্টার্ট করবো। আচ্ছা, কে কি দেখতে চাও, কিরকম আছো তোমরা সেটা একটু বলো দেখি, কিরকম আছো তোমরা, বিয়ে বাড়ি কে কিরকম কাটালে, কারণ এই ইয়ের মধ্যে 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ পর্যন্ত প্রচুর বিয়ে বাড়ি ছিল, অনেকে অনেকে আর্জেন্ট ডেলিভারিও নিয়েছিলে, সো আমাকে একটু বলো দেখি বিয়ে বাড়ি কেমন কাটালে তোমরা। চলো, কয়েকটা শেয়ার করে ফেলেছি অলরেডি, চলো এবার আমি স্টার্ট করে দিচ্ছি। তোমরা তো কেউ কথাবার্তা বলছো না, একটুখানি কথাবার্তা বললে পরে সুবিধে হয় আমার পক্ষে বোঝাটা, তো চলো কোনো অসুবিধে নেই, আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। বুকিং প্রসিডিওরটা একটু বলে দিই, রোজকার মতনই যেমন বলে থাকি, যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, আমি সেটাও একটু পিন পোস্ট করে দিই, দাঁড়ো, 9475491879, 9475491879, এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। পিন পোস্ট আমি করে ফেলেছি অলরেডি, তো চলো এবার আমি স্টার্ট করছি, বাট তোমাদের কিন্তু একটু রিয়াকশন চাই, একটুখানি কমেন্ট চাই, কিছু না হলেও অ্যাটলিস্ট হাই হ্যালো এগুলো তো চাই, তা না হলে কি করে ভালো লাগে বলো দেখি, লাইভে কি আসতে ভালো লাগে এইসবগুলো না হলে, তোমরা যদি সাথে নাই বা থাকো তাহলে আর কতক্ষণ ভালো লাগে, কতক্ষণ আর বকবক করবো বলো আমি।
হ্যালো মিঠু দি, চলে এসেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো চলো আমি শুরু করে দিই। হ্যাঁ ভালো আছি, ভালো আছি, খুবই ভালো আছি। তোমরা কেমন ছিলে বলো, তোমরা কেমন ছিলে সবাই? চলো আমি এবার শুরু করে দিচ্ছি। ফার্স্টেই দেখো একটা দেখতে পাচ্ছ, আশা করি বেশ একটা লং লহরি রয়েছে পেছন দিকে, কিন্তু অনেকটা ঢোকানো। এটা চাইলে পরে আরেকটু লং করেও ক্যারি করতে পারবে, নর্মালি এখান থেকেও ধরো ক্যারি করতে পারবে। তো এই থাকছে দেখে নাও একটা লহরি পিস, যেটার সাথে আর কিচ্ছু পরার দরকার নেই, কিছু মানে কিছুই দরকার নেই, সত্যি বলতে চোকারও দরকার নেই, নেকলেসেরও দরকার নেই। এরকম থাকছে একটা, পাঁচটা লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে, পাঁচটাই তো, হ্যাঁ পাঁচটা লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে লহরিটা। নিচের পোর্শনে থাকছে একটা ঝুমকো, এক্স্যাক্টলি এই ফ্লাওয়ারটাতেই রয়েছে দেখে নাও ইয়ার পিসটা, এক্স্যাক্টলি ওই ফ্লাওয়ারটাতেই যাচ্ছে। কিন্তু ইয়ার রিংসটা ফ্লাওয়ারের ডিজাইনটা আমি যতটা পাচ্ছি ক্লোজলি বোঝানোর চেষ্টা করছি, তা না হলে তো ব্যাকে দেখাবোই, সেটা নিয়ে তো কোনো অসুবিধে নেই। এই যে চোকারটা স্ট্যাটাসে দিয়েছো সেটা একবার দেখিও, আর যে চোকারটা স্ট্যাটাসে দিয়েছি কোনটা গুছিয়া দি, বুঝতে তো পাচ্ছি না কোন স্ট্যাটাস। অ্যাকচুয়ালি অনেক র্যান্ডমলি দিতে থাকি, তো কোনটার কথা বলছো বলো দেখি এক্স্যাক্টলি। দেখি আমি যদি নিয়ে বসেছি তো তাহলে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? চলো এই থাকছে দেখে নাও, লহরিটা দেখিয়ে দিলাম, আমি আরেকবার ভালো করে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই 1.5 গ্রাম পলিশে যাচ্ছে, কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ এই এক মাসের মধ্যে সোনার দামটা খুবই পরিমাণে বেড়ে গেছে, খুবই পরিমাণে বেড়ে গেছে। মানে বুঝতেই পারছো সোনার দাম বাড়লে কিন্তু সোনার জলের পলিশের রেটও বেড়ে যাবে, ঠিক আছে? সো যতটা পেরেছি আমি একদম ইয়ের মধ্যে রাখার চেষ্টা করেছি, হাতে নাগালের মধ্যে, বাট জানি না কতটা কি পারবো। এই যে এই থাকছে দেখে নাও পিসটা, এরকম করে তুমি নেকলাইনে হালকা ফার্স্ট ইয়েটা নেকলেস করেও ক্যারি করতে পারো। এন্ড যদি মনে হয় কোথায় গেল হাতটা ফসকে গেল, ব্যাস এবার সব লেয়ার গুলো যাবে ঘেটে। চলো এই তো রয়েছে, এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে? চাইলে পরে এরকম করে দেখো লং করেও তোমরা ক্যারি করতে পারো, কিন্তু অপূর্ব দেখতে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু এটার 900, 1 গ্রাম সরি 1.5 এ যাচ্ছে, 1.5 এ যাচ্ছে। মেরুন টাসেল দিয়ে এই রে নিয়ে বসে নি গো শ্রেয়াদি, শ্রেয়াদি নিয়ে বসা হয়নি, তুমি আমাকে আগে বলতে আমি নিয়ে বসে পড়তাম। এই থাকছে দেখো পিসটা, মেরুন টাসেল দিয়ে চোকারটা তো আমি নিয়ে বসিনি। আচ্ছা আমি দেখছি, যদি পসিবল হয় আফটার লাইভ আমি একটু করে ভিডিও করে পাঠিয়ে দেব, ঠিক আছে? এই থাকছে দেখে নাও ডিজাইনটা, এবং নিচের পোর্শনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই। এই থাকছে ফ্লাওয়ারটা, তার থেকে এরকম ভাবে ঝুমকোটা যাচ্ছে কিন্তু ইয়ার পিসটাতে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা কত বললাম, 900 প্রাইস রয়েছে, একদম 1.5 এ কিন্তু যাচ্ছে। আচ্ছা এবারে অনেকের ডাউট ছিল শঙ্খটা নিয়ে, শঙ্খ পেন্ডেন্ট এক্সক্লুসিভ একটা পিস। আমি বলেও ছিলাম তোমাদেরকে যে এটা বেশি পরিমাণে রেডি করব না, কারণ আমি চাই কিছু কিছু জিনিস তো এক্সক্লুসিভ থাকুক, তাই না? মেরুন টাসেল, আচ্ছা বুঝতে পেরেছি, কিছু কিছু জিনিস তো এক্সক্লুসিভ থাকুক, এক্সক্লুসিভ কোনো জিনিস না থাকলে কি আর ভালো লাগে। তো কিন্তু তোমাদের ডিমান্ডে সিরিয়াসলি বলছি আমাকে এটা রেডি করতেই হলো। তো একটু আমি জাস্ট পরে দেখাই, 30 ইঞ্চ চেন দিয়েছি এটার সাথে, কারণ যেহেতু একটু ধরো লং টাইপের চেন দিয়ে তোমরা ক্যারি করতে চাও তো এটা বেশ ভালোই লাগবে। কিন্তু এই যে 30 ইঞ্চ চেন দিয়েছি, যদি কেউ বলো যে এর থেকে ছোট চেন নিতে চাও, মানে 24 ইঞ্চ গলায় লাগা চেন দিয়ে এটা বেসিক্যালি বেটার, ভালো লাগবে না। যদি কেউ বলো যে তোমরা এটা 24 ইঞ্চ চেন দিয়ে নিতে চাও, নিতে পারো, বাট আমি বলবো তার থেকে বেটার 30 ইঞ্চ নেওয়াটা, কারণ এরকম একটা লং টাইপে দিয়ে দিয়ে ক্যারি করো জাস্ট অপূর্ব অপূর্ব অপূর্ব। এন্ড তার সাথে এই যাবে কিন্তু ইয়ার পিসটা, ইয়ার পিসটা রয়েছে কিন্তু এরকম শঙ্খর ওপর দিয়ে যাচ্ছে। অনেকের অনেকেরই ডাউট ছিল, বুঝতে পারছিল না কিরকম লাগবে দেখতে পরে, বা আদার্স কিছু ভেবেছিল অনেকে যে শঙ্খটা আমি হয়তো জাস্ট অ্যাজ আ বলে না যে শোপিস টাইপের ইউজ করেছি ওখানে ফটোটা তোলার জন্য, বাট না, এই থাকছে কাজ। এটা কিন্তু একদম এক্স্যাক্টলি এই দেখো অরিজিনাল শঙ্খ, সেটার মধ্যে কিন্তু এরকম করে জিনিসটাকে তার দিয়ে বেঁধে জিনিসটাকে একদমই করা হয়েছে, অন্যরকম টাইপের একটু টাচ দেওয়া হয়েছে, এক্সক্লুসিভ অবশ্যই। প্রাইস থাকছে কিন্তু এটা 600 উইথ চেন অ্যান্ড ইয়াররিংস, 1.5 এ, অবশ্যই 1.5 এ। আগেও যা ছিল প্রাইস এখনো সেম প্রাইসই রয়েছে, এটার প্রাইস বাড়াইনি বা বাড়াতেও পারবো না সত্যি কথা বলতে। তবে হ্যাঁ দেখা যাক সোনার দাম কতটা মানে নাগালের মধ্যে থাকে, ততদিন পর্যন্ত আশা করছি এই প্রাইসই রাখতে পারবো, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 600।
হাই সুচিস্মিতা দি, কি খবর? আমি দেখি রোজ সন্ধ্যাবেলাতে তুমি টিক 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 করে পরে দেখি আর কি, আমার সেই সময় দেখা হয়ে ওঠে না। সন্ধ্যাবেলাতে বেশ টুকটুক করে লাইভ করো, ভালো লাগে, তোমার কথা বলার ধরনগুলো আমার সত্যি খুব ভালো লাগে। আচ্ছা এই থাকছে, দেখে নাও প্লিজ। আমি আরেকটা জিনিস বলে দিই, কেউ যদি মনে বলে থাকো, তোমরা যদি মনে করো যে শঙ্খের গায়ে এরকম করে দাগ রয়েছে, এটা কিন্তু একদম অরিজিনাল পিস। এই দেখো একদম অরিজিনাল শঙ্খ, জল শাক বলে না, জলশঙ্খ ঠিক সেই জিনিসটাই কিন্তু রয়েছে। তো অরিজিনাল পিসে এটা একদম নেচার দিয়ে তৈরি, তো এটা কিন্তু কোন রকম কোনো ডিফেক্ট নয়, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? এই থাকছে, দেখে নাও পিসটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 600। এই যাচ্ছে জিনিসটা, তার সাথে এটা থাকছে ইয়ারপিস, এবং লম্বা একটা 30 ইঞ্চের চেন দিয়েছি। তোমাদের নর্মালি তোমরা 24 ইঞ্চ সোনার চেনও থাকে ধরবে, তো সেগুলো দিয়েও তোমরা ক্যারি করতে পারো। অপূর্ব ডিজাইনটা, অপূর্ব, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ। আচ্ছা আজকে সবাই দেখেছো, সবাই ঘুমিয়ে পড়েছে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমিও অনেকদিন ছিলাম না, তো সবার অভ্যেসটাই কেটে গেছে বুঝতে পারছি, বাট আমি কিন্তু ঘুম ভাঙাতে চলে এসেছি, সো চিন্তা করো না কিন্তু তোমরা। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি। আমি আরেকটা পেন্ডেন্ট দেখাচ্ছি, একটু চেনের উপর দিয়ে ওটাকে একটু মডিফাই করেছি, কারণ অনেকে স্টকিং করো না, তো যারা স্টকিং করো না তারা কি পরবে না, কেন পরবে না, তাদের জন্য একটু সিম্পল ডিজাইনে, যারা একদম স্লিকের উপর দিয়ে সীতাহার খোঁজো, বলবো চোখ বন্ধ করে কোন রকম, কোথায় রাখি মোবাইলটা, সেখানে থাক, কোন রকম কোন দিকে তাকাবার দরকার নেই, চোখ বন্ধ করে একদম এটার সাথে যাও, একদমই ইউনিক একটা পিস। চাইলে পরে এটা কিন্তু তোমরা স্টকিং দিয়েও ক্যারি করতে পারো, নিজেরা স্টকিংটা জাস্ট ঠুকিয়ে নিতে পারো, ঠিক আছে? এই থাকছে দেখো জিনিসটা, একদমই একটা সিম্পল ডিজাইনের উপর দিয়ে। কি গো বোনের বিয়ে কাটলো, কেমন আছে? একদম 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 কেটে গেছে, বোনের বিয়ের রেসটা কাটতেই সময় লেগে গেল, বিয়ে তো পেরিয়ে গেছে 4 দিনে, কিন্তু রেস কাটতে গিয়ে টাইম লেগে গেল। ভালো আছি ভালো আছি, তোমরা কেমন আছো বলো, তোমরা কেমন রয়েছো? আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা, একটু মোটা তোমার ইয়ে দিয়েছি, কোমল চেন যেটাকে বলে থাকে সেটা দিয়ে, কারণ সরু চেন সত্যি কথা বলতে এটার সাথে যাচ্ছিল না। এই আসবে জিনিসটা দেখতে, ইউনিক টাইপের কিছু, একটু স্লিক সিম্পল টাইপের কিছু ক্যারি করতে চাও, এখন প্রচুর দেখবে ওই তোমাদের কপার কপার জড়ির সেই কাতান, তারপরে ধরো আরো কি কি সব কপার জড়ির উঠেছে না, তো ওইগুলোর সাথে খুব সুন্দর দেখতে লাগবে, কিন্তু একদম স্মার্ট লুকের একটা পিস এই যে, ঠিক আছে? এটা যারা আমরা আমার পেজ ফলো করো, যারা আমার কালেকশন ফলো করো, তারা নিশ্চয়ই দেখে থাকবে এই জিনিসটা কিন্তু আমি স্টকিং দিয়েও পরিয়েছি, তো স্টকিং দিয়েও চাইলে ক্যারি করতে পারো, এবং চেনটা কিন্তু মুভেবল রয়েছে, মানে চেনটা তুমি অন্য কিছুর সাথেও ক্যারি করতে পারবে আরামসে। এই যাচ্ছে পিসটা, আমি একটু ব্যাকে দেখাবো অবশ্যই, কারণ 1.5 রয়েছে কিন্তু, এটাও প্রাইস রয়েছে কিন্তু এটা চেন চেন দিয়ে দেওয়াতে ধরো প্রাইসটা বেড়েছে অবশ্যই, যারা স্টকিং দিয়ে নিয়েছিলে অনেকেই নিয়েছিলে, তখন কিন্তু ওটার প্রাইস ছিল তোমার 450, স্টকিং দিয়েটার প্রাইস ছিল কিন্তু 450, যেহেতু 30 ইঞ্চ চেন রয়েছে তো যার জন্য এটার প্রাইসটা কিন্তু বেড়েছে, প্রাইস হচ্ছে কিন্তু এটা তোমার কত 550, এটার প্রাইস হচ্ছে কিন্তু 550। এই থাকছে দেখো পিসটা, অপূর্ব দেখতে কাজটা, এই যাচ্ছে চেনটা এরকম ভাবে 30 ইঞ্চের একটা কোমল চেন দিয়ে জিনিসটাকে রেডি করেছি, ঠিক আছে? কারণ অনেকেই বলেছিল স্টকিং পরতে চায় না, স্টকিং পরবো না, স্টকিং পরি না, গলাতে যেমন আটু সাটু লাগে, ঠিক আছে অসুবিধা নেই, আমি রয়েছি তার জন্য, তোমাদেরকে কেন পরাবো না, জিনিস যখন পছন্দ করেছো তোমরা, তো সেটাকে এবারে ডিফারেন্ট ডিফারেন্ট মডিফাই করে ইয়ে করে দেওয়ার দায়িত্বটা তো আমার, আমি পরিয়ে দেবো তোমাদের। বিয়েবাড়ি সাজুগুজু করা পিক দেখলাম না তো, এমা পিক দেখোনি? আমি ছেড়েছিলাম তো ইয়েতে, আমার প্রোফাইলে আছে, আমার প্রোফাইলে আছে গদি, তুমি দেখোনি? আমার প্রোফাইলে ঢুকে যেও, আফটার লাইফ, এখন না, প্রোফাইলে ঢুকে যেও, প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখবে আমি সাইয়ে ছেড়েছি কিন্তু পিক দিয়েছি। আচ্ছা এবারে দেখায় বাটারফ্লাই কম্বোটা নিয়েছিলে, অনেকেই নিয়েছিলে, সেই সময় তোমাদের ডিমান্ড ছিল যে শুধু চোকারটা চাই, শুধু চোকারটা নেব, লং পরি না বা লং ভালো লাগে না, বা যদি না পরা হয় তো শুধু চোকারটা নেব, নাও এই নাও চলে এসেছে। তখন আমি বলেছিলাম আমি দিতে পারছি না, বিকজ তখন কম্বো হিসেবেই জাস্ট লিমিটেড পিসি রেডি করা হয়েছিল। এই থাকছে দেখে নাও, শুধু চোকার না, সব কিছুতেই রয়েছি, সব শুধু জাস্ট তোমরা ডিমান্ড করবে আর আমি তোমাদের কাছে নামিয়ে দেব। হাই পারমিতা দিদি, কেমন আছো, কেমন আছো বলো 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 দেখি, এবং সব দিদিদেরকে বলবো যারা নতুন রয়েছো প্লিজ একটু করে লাইক ফলো করে দিও পেজটাকে, এন্ড তার সাথে ওয়াল, নিজের ওয়ালে একটা করে শেয়ার করে দাও, সেটা আমার পক্ষে ভালো হবে,
এবং আমাদের এই গ্রুপটাকে আমাদের এই ফ্যামিলিটাকে একটুখানি বাড়াতে তোমরা হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা। আচ্ছা আচ্ছা দেখবো, হ্যাঁ হ্যাঁ ইয়েতে ছেড়েছি, দেখবে আমার প্রোফাইলে ছাড়া রয়েছে, পেজে ছাড়া হয়নি ঠিক কথাই, বাট প্রোফাইলে ছেড়েছি, প্রত্যেক বাই পার্ট বাই পার্ট পুরো ফটো দেওয়া রয়েছে দেখো। আচ্ছা এই থাকছে পিসটা, এই থাকছে পিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু, এটার প্রাইস রয়েছে কিন্তু 450, এটার প্রাইস রয়েছে কিন্তু 450। আর যেটা পার্ল কম্বো ছিল উইথ ইয়ে দিয়ে লং দিয়ে, সেটা আই থিঙ্ক ছিল 850 কে 800, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই। হোয়াটসঅ্যাপ করো যদি কেউ কম্বো নিতে চাও, তো আমি সেটার ফটোটাও পেয়ে যাবে, যদিও আমার ইয়েতেই দেওয়া রয়েছে, পেজেই পেজ থেকেই পেয়ে যাবে, পেজের ফটোস অপশনে গেলে, আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি পিকচারটা দিয়ে দেবো, ঠিক আছে। ওটার প্রাইসটা চেক করে বলতে হবে। এই থাকছে, দেখে নাও পিসটা, এক্সাক্ট সেম মিনে সেম কম্বিনেশন সেম জিনিস রাখা হয়েছে, শুধু কি চোকারের পরিমাণটা একটু বাড়ানো হয়েছে বলে তাই তোমাদেরকে চোকারটা সেপারেটলি দিতে পারছি, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু 450। আচ্ছা রয়েছে তো অনেকজন দিদি দেখছি, বাট কমেন্ট কেন মাত্র এইটুকুনি বলো দেখি, একটু বেশি করে কমেন্ট এন্ড রিয়াকশন, রিয়াকশন চাই তো, রিয়াকশন না পেলে। আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট সবার, দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তোমার লেফট হ্যান্ডেডটা একবার দেখাও, লেফট হ্যান্ডেডটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি গো, চল। আচ্ছা এটা লেফট হ্যান্ড, ওখান থেকে দেখে তোমাদের হয়তো রাইট হ্যান্ড মনে হতে পারে, এটা হচ্ছে লেফট হ্যান্ড। তো এটা হচ্ছে একটা ল্যামিনেশনের মধ্যে দিয়ে চওড়া পলা রয়েছে, পলার ডিজাইনটা একদমই চেঞ্জ, আগে যে চওড়া পলাটা দিয়েছি সেটাও তো পেয়ে যাবে, এটা একদমই চেঞ্জ, অন্য রকমের একটা ল্যামিনেশনের উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। সিঙ্গেল পিসের প্রাইস থাকছে কিন্তু 250, এটারও দেখো সিঙ্গেল পিসের প্রাইস থাকছে 250, অ্যান্ড তোমার ইয়ে 24 সাইজই কিন্তু রয়েছে, অনলি মাত্র 24 অ্যান্ড 22, সরি 22 হয়ে যাবে অ্যান্ড 24, এই দুটো সাইজই কিন্তু পেয়ে যাবে, 22 অ্যান্ড 24, ঠিক আছে। সিঙ্গেল পিসের প্রাইস থাকছে কিন্তু 250। চলো এটা দেখিয়ে দিলাম, এটা আমার লেফট হ্যান্ডে রয়েছে, তোমাদের ওখান থেকে মনে হবে যে রাইট হ্যান্ড, আর এক্স্যাক্টলি তোমাদের যেটা মনে হবে রাইট হ্যান্ড, এই থাকছে দেখে নাও পিসটা। বিউটিফুল কালেকশন ডিয়ার, আই রিসিভ মাই অর্ডার, ওহো থ্যাংক ইউ আশাদি, থ্যাংক ইউ, সবাইকে বলবো যারা যারা পার্সেল রিসিভ করছো একটুখানি করে প্লিজ পেজে রিভিউ দিও, তাহলে সবার পক্ষে সুবিধা হয়, নট অনলি আমার তোমাদেরই মতো যারা ধরো নতুন কাস্টমার রয়েছে, নতুন দিদিরা রয়েছে আমার সাথে জুড়তে চাও, তো সেই সব দিদিদের পক্ষে হেল্প হয় ওই লাইভটা দেখে। আচ্ছা এই সরি রিভিউটা দেখে, এটা রয়েছে কিন্তু একটা মিনেকারি সিম্পলের ওপর দিয়ে একটা থাকছে মান্তাসা, জাস্ট অপূর্ব ডিজাইনটা দেখো, সবার হাতে বসে যাবে, আমার হাতের সাইজ কিন্তু 22, ঠিক আছে আমার হাতের সাইজ কিন্তু 22, হাতের সাইজ 22 মানে বুঝতে পারছো চুড়ির সাইজ মানে এই এই পোর্শনটা যাতে 22 হয়, ঠিক আছে, তার মানে রিস্টটা বেশ সরু, তো আমার হাতে যখন বসেছে সুন্দর করে, এবং তার থেকেও বড় কথা আমি ঠিক করে সিঙ্গেল ভাবে লাগাতে পারিনি সেই কারণে, এ দেখো অনেকটা চেন রয়েছে কিন্তু, আমি যদি এইটাতে লাগাতাম একদম এই সামনের পোর্শনটাতে ভালোভাবে বসতো, বুঝতেই পারছো একা হাতে পড়লে যেটা হয় আর কি। এই যাচ্ছে পিচটা। হাই স্প্রিনা, কেমন আছো, কেমন আছো, ভালো আছি ভালো আছি, তুমি কেমন আছো বলো, দেখেই তো নিতে ইচ্ছে করছে, ও মা নিয়ে ফেলো একদম, এই প্রাইস সিরিয়াসলি আমি জানি না কতদিন পারবো, কারণ যে হারে সোনার দাম বাড়ছে মানে বুঝতে পার, আজকে তাও একটু কম রয়েছে 52, কালকে ছিল 53, কালকে ছিল 53, আর আজকে তো তাও রয়েছে তোমার 52.6 বোধ হয় এরকম কিছু একটা রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস রয়েছে, এটার প্রাইস রয়েছে 300, এটার প্রাইস থাকছে 300, 300 টাকা, এটার প্রাইস রয়েছে 300। আরেকটা জিনিস দেখাই, চেনের পোর্শনটা দেখো, মিডিলের চেনটা একটু ডিজাইনার, এবং এইখানটাতেও দেখো মিনেকারি কাজ রয়েছে, কিন্তু পুরোটা খুলে দেখাতে পারলে না বেশি বেটার হতো, আমি খুলে দেখিয়ে দেবো বাট তারপরে না আমি পড়তে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। এই যে এই যে এই থাকছে পিসটা। আরেকটা জিনিস বলি, এটা চাইলে পরো না তোমরা এইভাবে দেখো চোকার করেও ক্যারি করতে পারো, আমি দেখলাম ইয়ে আমারই একটা ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, এই এরকম টাইপেরই একটা ইয়ে নিয়ে মান্তাসা নিয়ে এরকম ভাবে চোকার করে ক্যারি করেছে, দারুণ লাগছে দেখতে সিরিয়াসলি বলছি। এই যাচ্ছে পিসটা, আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, হাতে যখন খুললামই হাত থেকে তো একটু দেখিয়ে দিই ব্যাকে, শঙ্খ লকেটটা যেটা বুক করেছি সেটা আজ দেখাবে, এমা দেখিয়ে দিলাম তো, শ্রেয়া দিগো কোথায় গেলে তুমি, কোথায় চিয়েছিলে, আমি তো দেখিয়ে দিলাম সাক পেন্ডেন্টটা, এই যে পরে একেবারে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি আমি, এই যে এই যে এই যে শঙ্খ পেন্ডেন্ট,
পরে একদম দেখিয়ে দিলাম যে এই যে দেখিয়ে দিচ্ছি নাও আরেকবার, যখন বেরি করলাম ওরে বাবারে এই যে এই রয়েছে পিসটা, 30 ইঞ্চ চেন রয়েছে, সো একটু লং হবে, এই যাচ্ছে কিন্তু পিসটা, ঠিক আছে। আচ্ছা এটা 30 ইঞ্চটা দেখো সরু চেন কিন্তু, আর 30 ইঞ্চের আমি যে ইয়েটা দেখালাম তোমাদেরকে, ওই স্কোয়ার পেন্ডেন্ট যেটা দেখালাম ওটার সাথে কিন্তু মোটা চেন দিয়েছি, জাস্ট কারণ হচ্ছে ওটার সাথে সরু চেনটা ঠিক মানাচ্ছিল না, ঠিক আছে। খুব সুন্দর, আমি কিন্তু পরে নেব। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, আমি তো আছি নাকি। চলো সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম, এই হাতটা খালি হয়ে গেল, দেখি একটু পরে নেওয়ার চেষ্টা যদি মানে করতে যদি পারি, কারণ একা হাতে পড়তে গিয়ে না সত্যি কথা প্রচন্ড প্রবলেম হয়, তো দেখি যদি কোনো একটা খানো লাগিয়ে ফেলতে পারি তো ভালোই হয়। আচ্ছা তোমার পলার মতো আর আছে? আমার পলার মতো দিদি আজকে না, আমি পলার কালেকশন খুব কম পরিমাণেই লিমিটেডই নিয়ে বসেছি, আমি রয়েছে তবে রয়েছে কি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি রিপ্লাই করে দেবো, হয়তো এখন ইয়ে করে মানে লাইফটা কেটেই হয়তো রিপ্লাই করতে পারবো না, ওরে বাবারে লাগাতেও আর পারছি না, বাট তুমি একটু হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি ঠিক রিপ্লাই করে দেবো তোমাকে, ঠিক আছে। তোমার হাতের সাইজটা বলে বলো, এই যে পরে ফেলেছি, প্রাইস রয়েছে কিন্তু এটা 300, এটার প্রাইস রয়েছে কিন্তু 300, সববার হাতে হয়ে যাবে। চলো নেক্সট, এবার চলে যাচ্ছি নেক্সট, এবার একটা গিনি পেন্ডেন্ট দেখায়, চেনের সাথে গিনি পেন্ডেন্ট, যে গিনি পেন্ডেন্টটা তোমরা সবকিছুর সাথে ক্যারি করতে পারবে এবং বেশ একটা সিম্পল একটা লুক দেবে, এটুকুনি বলতে পারি, সিম্পল একটা লুক দেবে। আজকে না প্রত্যেকটা পিস ধামাকা রয়েছে, আমি হাতে যে ইয়েটাও করেছি সেটাও আমি দেখাবো তোমাদেরকে, প্রত্যেকটা পিস আজকে ধামাকা রয়েছে। তো দেখো প্রাইসটার সাথে বিশেষ করে বলবো চ্যালেঞ্জিং প্রাইস, কারণ 1.5 এই প্রাইস, তারপরে সোনার দাম এত বেড়ে যাওয়াতে সম্ভব নয়। হাই ম্যাম, কেমন আছেন, কেমন আছেন, কি করছেন? আচ্ছা এই থাকছে, দেখে নাও গিনির মধ্যে দিয়ে যাচ্ছে ছোট্ট, এই তোমার এটা বোধহয় 18 ইঞ্চ, 18 ইঞ্চ চেন দিয়ে জিনিসটাকে ক্যারি করানো হয়েছে, দেওয়া হয়েছে, কারণ সমস্ত রকম চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকি, কারণ যারা ধরো পেন্ডেন্ট লাভার তারা নর্মালি সবকিছু চেনটাই যাতে তাদের হাতে চলে আসে, তো সেরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু মিক্স আপ। এটা তুমি চাইলো 24 ইঞ্চ চেন দিয়েও ক্যারি করতে পারো, আবার 30 ইঞ্চ চেন দিয়েও ক্যারি করতে পারো, বাট কি বলতো এই জিনিসটা না একটু গলায় লাগা পড়লে বেশি সুন্দর লাগে, এই যাচ্ছে ইয়াররিংসটা, ঠিক আছে, চেন পেন্ডেন্ট এন্ড তার সাথে ইয়াররিংস, প্রাইস থাকছে কিন্তু এটা 300, প্রাইস থাকছে কিন্তু এটা 300, এই যাচ্ছে ইয়ারপিসটা, ঠিক আছে, এই থাকছে চেন পেন্ডেন্ট এন্ড ইয়াররিংস, প্রাইস রয়েছে কিন্তু 300। চলো আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, কে দিচ্ছ গো এত 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 লাভ, কে দিচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এটা আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, গিনি পেন্ডেন্ট, গিনি পেন্ডেন্ট এর আগেও দিয়েছি, অন্য ডিজাইন দিয়েছি, এবার ডিজাইন সবসময় একই রকম রাখলে তোমরাও একঘেয়ে হয়ে যাবে, এবং আমারও সত্যি কথা একই ডিজাইন সবসময় ভালো লাগে না, তো একটু ভাবলাম টুইস্ট নিয়ে আসা যাক, কি বলো, এই থাকছে দেখো পিসটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 300, যার যার দরকার ছটপট করে স্ক্রিনশট নিয়ে একদম পটাপট করে পাঠিয়ে দিও। আর আরেকটা কি বলতে গেলাম, আরেকটা কি বলতে গেলাম ভুলে গেলাম, যাই হোক চেন পেন্ডেন্টের মধ্যে আজকে ধামাকা রয়েছে, ধামাকা। চলো নেক্সট, এবার একটা পাশা দেখিয়ে দিই, নেক্সট এবার একটা পাশা দেখিয়ে দিই। আচ্ছা আমার হাতের ফিঙ্গার রিংটা রোজ ইয়েতে একদম সিম্পল এর মধ্যে যারা চাও ফিঙ্গার রিং, যদিও এটা রেগুলার ইউজ কিন্তু নয়, আমি বলে দিচ্ছি এটা কিন্তু রেগুলার ইউজ নয়, পার্টি ওয়্যার পারপাস ইউজের জন্যই রয়েছে, একদম রোজ গোল্ড কম্বিনেশনে যাচ্ছে, কালারটা কিন্তু পুরো গোল্ড নয়, রোজ গোল্ড টাইপের কালার রয়েছে কিন্তু, এবং তার থেকেও বড় কথা অ্যাডজাস্টেবল, এই পোর্শনটা দেখো এখান থেকে কিন্তু, দাঁড়াও এই যে এই পোর্শনটা দেখো এখান থেকে কিন্তু জিনিসটা অ্যাডজাস্টেবল সামনের থেকে, এবং এটা কিন্তু এডি দেওয়া, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এডিটা কিন্তু পুরো লকিং করা রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটা, প্রাইস রয়েছে কিন্তু 100, প্রাইস রয়েছে কিন্তু 100, এটার আমি অনেক কটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, একটা ডিজাইন কিন্তু একটা করেই পিস রয়েছে, সো একটার উপরে সবাই ঝাঁপিও না, ঠিক আছে, এই থাকছে দেখো ডিজাইন গুলো, দাঁড়াও এটা সরিয়ে দিই, প্রত্যেকটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজাস্টেবল, শুধু জাস্ট ডিজাইনটা চেঞ্জ মুখের, এটাতে দেখো একটা অ্যারো চিহ্ন টাইপের যাচ্ছে, এটাতে একটা ষড়ভুজ, এটাতে একটা ফ্লাওয়ার, একটা রাউন্ড ফিস টাইপ, এখানে একটা ওই আঙুল দিয়ে দেখায় না ওরকম টাইপের, একটা হার্ট, এটা একটা বো, একটা ফ্লাওয়ার, এই থাকছে দেখে নাও ডিজাইন গুলো,
এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মার্ক করে পাঠিয়ে দিও যার যেটা দরকার লাগবে। কিন্তু প্রত্যেকটাই সিঙ্গেল পিস করে রয়েছে, একটা পিস রেখেছি আমি আমার জন্য, তো ওই জন্য আমি ওটা সরিয়ে ফেললাম। যদিও ওটা তোমাদের ফিক্স সাইজে রয়েছে, তো আমি দেখলাম আমার হাতে হয়েই যাচ্ছে, তো সেই কারণে আমি ওটা সরিয়েই দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, চলো এবার একটা পাশাতে দেখাই, এবার একটা পাশা দেখাই। এই যে এই থাকছে, দেখে নাও পাশাটা, একটা হালকা মিনিকারির কাজ দেওয়া হয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 220, কানে পড়লে এক্স্যাক্টলি এটা যতটা সাইজ ততটাই সাইজ যাচ্ছে। ঠিক আছে, পাশা অনেকেই বলো ইয়ে করে দেখাতে, মানে ফটো চাও, বাট ফটো থেকে বেটার হয় পাশাটা লাইভে দেখে নেওয়া, তাহলে কি বলতো সাইজটা কতটা কি সেটা বুঝতে পারবে। যদিও আমি এরকম করে হাতে রেখেও ফটো দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, যাতে একটি সাইজ গুলো বুঝতে পারো তোমরা। ঠিক আছে, এই থাকছে, দেখে নাও পিসটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 220, অসম্ভব দেখতে, বিশেষ করে এই এই পোর্শনের, দাঁড়াও ব্যাকে একটু দেখাই আরেকবার আমি, এই যে তারের কাজগুলো রয়েছে না, চরম চরম তারের কাজগুলো, জাস্ট চরম, সূক্ষ্ম ভাবে হাতে টোটাল জিনিসটাকে সুন্দর করে করা হয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 220। ঠিক আছে, চলো চলে যাই এবার নেক্সট পিসে, দেখি আরো প্রচুর কিছু রয়েছে, কোনটা 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 কিভাবে দেখাই আমি তোমাদেরকে। এবার একটা বকুল চেনের সাথে দেখাচ্ছি, সিম্পল ডিজাইনের ওপর সীতাহার। যারা সীতাহার সীতাহার করে পাগলা করেছিলে তারা শুধু জাস্ট দেখতে থাকো, সিম্পলের ওপর দিয়ে, খুব বেশি জবরজং মানে খুব বেশি ডিজাইনার কিছু রাখিনি, একদম সিম্পলের ওপর দিয়ে জিনিসটাকে করানো হয়েছে। এবং তার থেকে বড় কথা, এটা হয়তো দেখে থাকবে এই পিকক ডিজাইনটা, বাট এটার মিনের কাজটা একদম টোটালি অন্য দিয়েছি। ঠিক আছে, একটু হাইলাইট করা হয়েছে জাস্ট এরকম ভাবে, খুব বেশি লংও নয়। এই থাকছে, দেখে নাও লেন্থটা, এই যাচ্ছে কিন্তু লেন্থ। এটা যদি মনে করো নেকলাইনে এরকম করে ক্যারি করবে, তো দেখো সেটাও হয়ে যাবে, পুরোটা পেছন দিকে তুমি তোমার টাসেল থাকবে, তো যেমন করে খুশি তুমি সেইভাবে কিন্তু ক্যারি করতে পারো। বিয়েবাড়ি কেমন কাটলো দি? দারুণ কেটেছে, দারুণ কেটেছে। বিয়েবাড়ির কাটার থেকেও মেইন ব্যাপার হচ্ছে বিয়েবাড়ির পরে যে আসরটা থেকে যায় না, ক্লান্তিটা, টায়ার্ডনেসটা, ওটাই অ্যাকচুয়ালি বোঝায় যে কেমন কাটালাম বিয়েবাড়ি। তো ভালো কেটেছে গো। আচ্ছা, এই থাকছে ইয়াররিংস, এই যাচ্ছে ছোট্ট সিম্পলের ওপর দিয়ে একটা ইয়াররিংস দিয়েছি, কারণ কি প্রাইসটা রাখতে হবে লিমিটেড, তো সেই কারণে। এই থাকছে, দেখে নাও ডিজাইনটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 450। ইয়াস, একদমই তাই, 450, সত্যি ভাবা যায় না। এই যাচ্ছে দেখো পিসটা, পিককের ডিজাইনটা, তারপরে এখানে একটা বল দেওয়া হয়েছে, একটা পাইপ দেওয়া হয়েছে, তারপরে যাচ্ছে বকুল চেন। প্রাইস রয়েছে কিন্তু এটা 450, এই আসছে জিনিসটা। ঠিক আছে, প্রত্যেকটাই যেটাই যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবে এবং টপ করে কিন্তু পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরেকবার রিপিট করে দিই, যদিও দেখো পিন কমেন্ট করা রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ সেটা আমাকে বলো, মানে তোমাদের কাছে কি শো হচ্ছে পিন কমেন্টটা, ওটা আমাকে একটু জানাও। চলো নেক্সট চলে যাচ্ছে, একটা তোমার ফুলকান, নেক্সট একটা ফুলকান দেখিয়ে দিই, দুটো ফুলকান দেখাবো, দুটোই মারাত্মক। এই দুটো যদি সিরিয়াসলি বলছি আমি বিয়ে বাড়ির আগে পেতাম তো আর কে দেখতো আমাকে, সত্যি কথা, বাট আনফর্চুনেটলি পাইনি। অনেক 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 কিছু সেরকম আমি আশা করেছিলাম যে যদি আমি বিয়ে বাড়ির আগে পেয়ে যাই, বাট পাইনি। এই থাকছে দেখো ফুলকান, পুরো কানটা জাস্ট কভার হয়ে থাকবে। আমি একটু কানে নিয়ে দেখাতে চাইবো এটা একটু খুলে দিয়ে, তাহলে তোমরাও বুঝতে পারো যে পরলে পরে কিরকম লাগবে, তো আমি সেই কারণে একটু পরে ভালো করে তোমাদের যদি দেখিয়ে দিতে পারি। দাঁড়াও দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি, এর থেকেও একটা স্টাইলিশ পিসও রয়েছে, পরে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকান পরাটা কিন্তু একটু টাফ, ঠিক আছে, একটু টাইম লাগে। এই যে এই আসবে পিসটা, পেছন থেকে এই যে চেনটা ছিল, চেনটা দেখো পেছন দিক থেকে তোমাদের ইয়ে করতে হবে, কিন্তু সেট করতে হবে। ঠিক আছে, এরকম আসবে কিন্তু ফুলকান, আমি আর পুরোটা পড়ছি না। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে, আমি একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি, এরপর আমি ডিজাইনটা এবার ব্যাকে দেখিয়ে দিচ্ছি। হাই সুতপা, ভালো আছি গো, তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, তোমরা সবাই কেমন আছো। এই থাকছে দেখো কাজটা, হালকা করে একটুখানি করে মিনিকারির কাজ দিয়ে জাস্ট জিনিসটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে, এবং নিচের পোর্শনে এই যে কলকে ফুলটা রয়েছে, কলকে ফুলটা আবার দেখো মিনিকারি দিয়ে হাইলাইট করা হয়েছে কিন্তু। ঠিক আছে, পেছন দিকে অনেকটা চেন রয়েছে, যদিও এতটা চেন লাগে না,
তো তারপরেও দেওয়া এক্স্যাক্টলি এই কারণে, কারণ যদি কেউ পেছন দিকে না ইয়ে করতে চাও, মানে না পুশ করাতে চাও, তো দেন এখান থেকে তোমরা চেনটা দিয়ে মাথা ইয়েতেও লাগাতে পারবে, কিন্তু টানা হিসেবে জিনিসটা কিন্তু কাজ করবে। ঠিক আছে, 1.5 এ যাচ্ছে, কিন্তু প্রাইস রয়েছে এটার 450। হাই অনিশা, তোমারও বিয়েবাড়ি কেমন কাটলো? প্রাইস রয়েছে কিন্তু এটার 450, এটার প্রাইস রয়েছে কিন্তু 450। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম। নেক্সট একটা যে ফুলকানটা দেখাবো, এই পিসটা দাঁড়াও, এই কানেরটা সত্যি চরম, এটা আমি ঠিক করে ফটোটা তুলতেই পারলাম না, কারণ ফুলকান বা ঝুমকো এগুলো না ইয়েটা ফটো তোলাটা খুব টাফ হয়ে যায়, নিচে রেখে নামিয়ে রেখে তো ওগুলো তোলা যায় না, না ওই কারণে প্রচন্ড টাফ হয়ে যায়। দাঁড়াও, এই যাচ্ছে দেখো পিসটা, দাঁড়াও আমি একটু পরেই নিই, এটা যখন পরলামই ভালো করে একটু লাগিয়েই নিই পুসটা। বাবারি বাবারি ধুর, এই যে এই থাকছে দেখো কানটা, এরকম ভাবে তোমার হাফ ইয়েটা জুড়ে যাবে এবং নিচের পোর্শন এরকম করে চেনটা ঝুলবে, চরম স্টাইলিশ, চরম স্টাইলিশ। দাঁড়াও, কানটা ঠিক করে সেট হয়নি, এই যে ঠিক আছে, এই আসছে কিন্তু পিসটা, চরম স্টাইলিশ দেখতে, সিরিয়াসলি বলতে কিচ্ছু বলার নেই এইসব পিসগুলো নিয়ে, ফুল কানগুলো, ফুল কানগুলো নিয়ে সত্যি কিছু বলার নেই। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 420, এটার প্রাইস রয়েছে কিন্তু 420, কারণ অনেকেই বুঝতে পারো না ফুলকান কেমন করে পড়বে, তাই আমি আজকে কিন্তু দুটো ফুলকান দেখিয়েছি, দুটোই কিন্তু কানে ধরে ভালো করে দেখিয়ে দিয়েছি। তোমার থেকে নেওয়া সব জুয়েলারি পরেছিলাম, খুব ভালো লাগছিল, সবাই খুব 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 ভালো বলেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি দেখেছি কিন্তু ফটো, আমি কিন্তু ফটো দেখেছি। এই যাচ্ছে পিস, ঠিক আছে, নিচের পোর্শন এখানে চেন দিয়ে ঝুলছে এবং চেনের থেকে একটা ছোট্ট ঝুমকো যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 420, এটার প্রাইস থাকছে কিন্তু 420। কানে চেঞ্জ করে যেই পড়তে যাব অমনি ব্যাস চুলের উপরে টানা টানি, হিচড়া হিচড়ি হয়ে চুলটাও যায় টোটালি একদম গুগলেট হয়ে। চলো নেক্সট, এবার একটা টাই চেন দেখিয়ে দিই, নেক্সট এবার একটা টাই চেন দেখিয়ে দিই, কয়েকটা দিন চোকার দেখাবো, দেখি তো চোকার গুলো গেল কোথায়, সব লুকিয়ে পড়েছে মনে হচ্ছে। চলো নেক্সট এবার একটা টাই চেন দেখাই, টাই চেনটা দেখো, কাজটা জাস্ট দেখো, শুধু বলবো কাজটা দেখো, এবং সেই তুলনায় প্রাইসটা তো নিয়ে কিচ্ছু বলারই নেই, কাজটার তুলনায় সত্যি বলতে। এই থাকছে দেখো টাই চেনটা, একটা বড় ফ্লাওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, ফিনিশিংটা দেখো খুবই সুন্দর, এবং তার সাথে ইয়ার পিসটা, তার সাথে ইয়ার পিসটা, এই যাচ্ছে ইয়ারিংস, এই আছে দেখো টাই চেনটা। ঠিক আছে, যারা জিজ্ঞেস করো আপ ডাউন, এই যে আপ ডাউন কিন্তু করতে পারবে, ঠিক আছে, কিন্তু আপ ডাউন করার পর আমি বারবারই বলি এই যে পিন গুলো রয়েছে, এই যে হুক গুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলোকে জাস্ট টাইট করে নিতে হবে, নিচের পোর্শনটা টাইট করাই থাকে, ওপরের দুটো জাস্ট টাইট করে নিতে হবে, তাহলেই তোমার ওখানে গিয়ে সেট হয়ে যাবে। ঠিক আছে, এই থাকছে কিন্তু তোমার টাই চেনটা, প্রাইস থাকছে কিন্তু এটা 450, এই টাই চেনটার প্রাইস থাকছে কিন্তু 450। আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, 1.5 এ কিন্তু রয়েছে, 1.5 এ রয়েছে। আজকে কেউ কথা বলছো না কেন গো তোমরা, সবার ঘুম চলে এসছে না শীতকালের দিনে দুপুরবেলা অবশ্য। এই থাকছে দেখো কাজটা, ঠিক আছে, এন্ড এই যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 450। জিরাফ টাই চেন আছে, জিরাফ টাই চেন, জিরাফ টাই চেন কোনটাকে বলছো ডিয়া, হরিণটাকে বলছো কি জিরাফ, তুমি তুমি কি হরিণটাকে জিরাফ বলছো? চলো নেক্সট, এবার একটা দুটো চোকার দেখিয়ে দিই, আচ্ছা এই চেন পেন্ডেন্টটাও দেখিয়ে দিই, প্রচুর 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 কিছু। আচ্ছা এই পিসটা দেখে নাও, ক্যারেটলিনের ডিজাইন, আমি ফটো ছেড়েছিলাম, লাইভে দেখানো হয়ে ওঠেনি, ফটো থেকে প্রচুর পরিমাণে বেরিয়েছে, সো আমি একবার দায়িত্বটা ইয়ে করে দিই, খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ, দায়িত্বটা একবার ফুলফিল করে দিই লাইভে দেখিয়ে। এই থাকছে দেখো পিসটা, দাঁড়াও
এই রকম ভাবে গলাতে কিন্তু বসে থাকবে, ঠিক আছে? এই চেনটা কিন্তু রয়েছে তোমার 18 ইঞ্চ, চেন কিন্তু 18 ইঞ্চের উপর দিয়ে যাচ্ছে। এই পোরশনটা পুরোটা কিন্তু এডি বসানো রয়েছে, এটার সাথে কোনো রকম কোনো ইয়াররিংস কিন্তু নেই। যে কোনো এডি ইয়াররিংস দিয়ে তোমরা ক্যারি করতে পারবে। পুরো চেনটার সাথে কিন্তু এটা অ্যাটাচ পেন্ডেন্টটা। প্রাইস রয়েছে কিন্তু 300। আগের দিন বেশ অনেকে জিজ্ঞেস করেছিল, আমি 350 বলে ফেলেছিলাম আই থিঙ্ক, তো 300 প্রাইস রয়েছে। পিসেস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখনো পর্যন্ত। সো যারা যারা নিতে চাও চোখ বন্ধ করে বলবো নিয়ে ফেলো, কারণ প্রচুর অলরেডি নিয়ে চলে গেছে, প্রচুর জনের রিভিউ পেয়ে যাবে। সো নিয়ে নাও। ডিয়ার টাইচেন হ্যাঁ রয়েছে, ডিয়ার টাইচেনও রয়েছে। আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি পিকচার দিয়ে দেবো, কারণ আজকে মনে হচ্ছে না ডিয়ার টাইচেন নিয়ে বসেছি আমি, ঠিক আছে? আমি এটা একবার ব্যাকে দেখিয়ে দিই, জিনিসটা একবার ব্যাকে দেখিয়ে দিই। এইসব পিসগুলো সিরিয়াসলি বলছি, শাড়ি কেন পরার জন্য কোনো মানে ইয়ের এথেনিকের কোনো ব্যাপারই থাকে না। তুমি জিন্সের সাথে পরো, আমার বোনেরই দেখবে ফটো দেওয়া রয়েছে, গলাতে পরেছিল, তো ও জিন্সের সাথে ক্যারি করেছিল। অসম্ভব ব্যাপার এগুলো। অনেকদিন পর, ইয়াস, অনেকদিন পর তো আমিও এসেছি, অনেকটা দিন পর এসেছি। সেই তুমি যখন হোয়াটসঅ্যাপ করেছিলে তখন বললাম না যে না, আমি আগে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে আমি দেখছি তোমার গুলো। তখন থেকে লাইভ বন্ধ করেছি, অনেকদিন পর আমারও আসা হলো, ঠিক আছে? ওই একটা পিস, আমি আরেকটা পিস দেখিয়ে দিই ক্যারেট লেনের। যখন ওটা দেখাতেই যাচ্ছি তো আরেকটা পিস আমি ক্যারেট লেনের দেখিয়ে দিই। ক্যারেট লেনের রিংটা তো দেখেইছ যে ওটারই আরেকটা ডুপ্লিকেট বেরিয়েছে, আমি সেটাও দিচ্ছি। ডুপ্লিকেট বলতে ইন দা সেন্স এডিটা বাদ দিয়ে, কারণ অনেকেই বলেছিল একটু কমের মধ্যে দিতে, একটু কমের মধ্যে, তো কোথা থেকে ভাবলাম কম করা যায়, দিয়ে দেখলাম এডিটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে জিনিসটা কম হয়ে যাবে, তো সেটাও আমি দেখিয়ে দেবো। আচ্ছা এই থাকছে, দেখে নাও আরেকটা পেন্ডেন্ট, এটার সাথে কিন্তু ইয়াররিংস রয়েছে। এই যাচ্ছে ইয়াররিংসটা, এটাও অসম্ভব দেখতে একটা পিস, এই যাবে ইয়াররিংসটা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু এটা 550, এটার কিন্তু প্রাইস থাকছে 550। পুরোটা কিন্তু তোমার 1.5 এ রয়েছে। এই পোর্শনটা দেখো পুরোটা এডি বসানো, ইনফ্যাক্ট ইয়েটার মধ্যেও এখানটার মধ্যেও দেখো পুরো এডি বসানো, আমি ব্যাকে দেখালে জিনিসটা বুঝতে পারবে। এই যাচ্ছে পিসটা, চরম চরম, সিরিয়াসলি চোখ বন্ধ করে চরম এগুলো। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 550। আর চেনের লেন্থ কিন্তু 18 ইঞ্চি রাখা হয়েছে, কারণ এগুলো লং চেন দিয়ে একদমই ভালো লাগবে না। একা একা পড়তে গিয়ে নাই হয়ে যায়। আমার কালকে আসানসোল যাওয়ার কথা ছিল, মনে হয় হবে না। আসানসোলে কোথায় আসবে? চলো এই যাচ্ছে দেখো জিনিসটা, আমি একটু ব্যাকে দেখাই। এই যে মিডিলে যে এডিটাও বসানো রয়েছে দেখো, খুবই সুন্দর গ্লে, এবং তার থেকে বড় কথা হচ্ছে পুরোটা লকিং এ, দেখে আশা করি বুঝতে পারছো, পুরোটা লকিং এ, প্রত্যেকটা এডি কিন্তু লকিং এর উপর দিয়ে যাচ্ছে। এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 550, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম। আর যে রিং পেন্ডেন্টটা বলছিলাম এখানটাতেই ছিল, রিং পেন্ডেন্টটা কোথায় রাখলাম, এখানটাতেই ছিল রিংটা, দেখছি দাঁড়াও, আমি হাতে পেলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি রিং পেন্ডেন্টটা। রিংটারই এডি ছাড়া বানিয়ে দিয়েছি, হাতের মান্তাসাটা দেখাও, এই যে নিবেদিতা দি, এই যে হাতের মান্তাসাটা, প্রাইস হচ্ছে তোমার 300 টাকা। এই যাচ্ছে পিসটা, এটা এক্স্যাক্টলি দেখতে তোমার কিছুটা বলবো সিক্স টাইপের, বাট এইখানে এইরকম ভাবে মুখটা দেওয়াতে না পিকক পিকক টাইপের একটা লুক লাগছে দেখতে, তাই না? এরপরে দেখো এই থাকছে রিংটা, এটার কিন্তু মিনেটা একটু চেঞ্জ করেছি, কারণ আগেরটাতে অনেকেই তোমরা মিনে ইয়ে চেঞ্জ চাইছিলে, বাট সত্যি কথা ওটা যেহেতু একদমই রেপ্লিকা তো দ্যাটস ওয়াই ওটা চেঞ্জ করিনি, তো এটার মধ্যে একটু চেঞ্জ রেখেছি মিনেটা। পুরোটা ব্লুইস এর উপর দিয়ে যাচ্ছে, এবং এই পোর্শনটাতে যেটা দেখো ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের করা, অরিজিনালটাতে কিন্তু যারা যারা নিয়েছো তারা তারা জানো, বা যারা ফটোটা দেখেছো তারাও দেখতে পাবে, অরিজিনালটাতে কিন্তু এই পোর্শনটাতে তোমার ইয়েতে ছিল, এডি বসানো ছিল, তো এটা এডি ছাড়া, ঠিক আছে? এই থাকছে 18 ইঞ্চি চেন দিয়ে রাখা হয়েছে, এন্ড এই যাবে ইয়াররিংস। প্রাইস থাকছে কিন্তু এটা 300, এটার প্রাইস থাকছে কিন্তু 300।
অ্যাকচুয়ালি এডির জন্য প্রাইসটা বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। তো এই যাচ্ছে পিসটা, নথ দেখাবে? নথ দেখতে চাও ডলিদি? তাহলে থাকো সাথে, আমি দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। নথ রয়েছে তো প্রচুর, ইয়েও রয়েছে, তোমার কি বলে নাতনি অনেক রয়েছে, আমি দেখিয়ে দেবো, তুমি যদি দেখতে চাও শুধু বলো আমাকে। খুব সুন্দর মান্তাসাটা তো, সত্যি তাই, খুবই সুন্দর। আমি এটা একটু ব্যাকে দেখিয়ে দিই, চলো। প্রাইস রয়েছে কিন্তু 300। আজকে প্রচুর চেন পেন্ডেন্ট দেখিয়েছি, যারা চেন পেন্ডেন্ট লাভার রয়েছো একদম ঝপাং করে নিয়ে ফেলো, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 300, এটার প্রাইস রয়েছে কিন্তু 300। চলো সরিয়ে দিই, নেক্সট এবার একটা পেন্ডেন্ট দেখাবো। এটাও তোমরা চেনের সাথে ক্যারি করতে পারো, বাট একটু অনেকক্ষণ ধরে চেন দিয়ে দেখাচ্ছি তো, তো তাই জন্য একটু অফবিট কিছু দেখায়, তাহলে কি চোখে ধরবে, তো সেই কারণে চিনি বিট স্টারসেল দিয়ে দিচ্ছি। চিনি বিট স্টারসেলের মধ্যেও দেখবে রেড, মেরুন, ব্ল্যাক, এই তিনটে আমি একটু বেশি দেখাই, বাট সেই তিনটে কালার ছাড়া আর একটু অফবিট দিচ্ছি। নাও কালারটা তো একটু অফবিট, একদম অন্য রকমের কম্বিনেশনে দিচ্ছি পিসটা। বার্ড, এর আগে কিংফিশার দিয়েছি তোমাদেরকে, এর আগে তোমাদেরকে কিংফিশার দিয়েছি, এবার নিয়ে এলাম নাও কাকাতুয়া। কারা কারা পুরী যাবে বলতো এই সময়? শীতকালে অনেকেই এদিক ওদিক ঘুরতে যাও, কারা কাদের কাদের প্ল্যান রয়েছে এই সময় পুরী যাবার? এই থাকছে দেখো কাকাতুয়া, এবং তার থেকে বড় কথা হচ্ছে এটার সাথে ইয়াররিংসটাও যাবে, এরকম কাকাতুয়াতে চরম দেখতে লাগবে। এবং আমি ডিয়ার টাইচেনটা নেব। আচ্ছা নিবেদিতা যে আমাকে ডিয়ার টাইচেন, আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি পিকচারটা দিয়ে দেবো, ডিয়ার তো আজকে দেখাইনি, তো হোয়াটসঅ্যাপ করো, আমি পিকটা দিয়ে দেবো, ঠিক আছে? এই থাকছে দেখে নাও তোমার ইয়েটা, কাকাতুয়াটা। হ্যাঁ ওখানে নামিয়ে পড়তে হবে, এই যে। এবং তার থেকে বড় কথা, এই কাকাতুয়াটার মুখের ডিজাইন কাজটাতে কিন্তু সেলের কাজ যাচ্ছে, এইভাবে দেখো সেলটাকে কিন্তু আটকানো হয়েছে, যাতে একটু ফোকাস করা হয় মুখটা, সেই জন্য একটু সেলের পেন্ডেন্টও বলতে পারো। অ্যান্ড এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস, চরম দেখতে অসম্ভব লেভেলের পিস, এই যা থাকছে কাজ। যদি এটাও আমি যেমন আগে কিংফিশারটা তোমাদেরকে দিয়েছিলাম ক্রিস্টাল বিটস ইয়ে দিয়ে, ক্রিস্টাল দিয়ে গাঁথিয়ে দিয়েছিলাম, যদি সেরকম টাইপেরও চাও তো দেন বলো, সেরকমও হয়ে যাবে, বাট ওটার কালার অপশন মনে হয় না বেশি খুব একটা পারবো দিতে, দেখতে হবে আমাকে ওটার কি কি কালার অপশন রয়েছে, ঠিক আছে? এবার আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, দেন আমি প্রাইসটা বলছি। কোন ডিয়ার টাইচেন? একটা ডিয়ার টাইচেন দেখিয়েছি আগে, ওই ওই কথাটা বলছে ওই ডিয়ারটা। আচ্ছা এই থাকছে দেখো পিসটা, এই থাকছে দেখো পিসটা, এই যে সেলের কাজটা, এটার জন্য মুখটা কিন্তু এরকম ভাবে ফোকাস হচ্ছে, ঠিক আছে? এটার সাথে যেহেতু এরকম সি গ্রিন টাইপের তোমার কালারটা রয়েছে ইয়েতে নিচে লেজটাতে, তো দ্যাটস ওয়াই টাসেলটাও কিন্তু ওই সি গ্রিন টাইপেরই দিয়েছি। তোমরা চাইলে অন্য কালার নিতেই পারো, কোনো অসুবিধে নেই, আমি একটু অফবিট টাইপের কালার বেশি পছন্দ করি, সবসময় মনে হয় যেন একই রকম থেকে একটু অন্যরকম, তো সেই কারণে এই টাইপে দিচ্ছে। তাছাড়া এটা আমার সাথে আজকে ম্যাচিংও হয়ে গেছে দেখো। আচ্ছা এটার প্রাইস রয়েছে কিন্তু 400, এটার প্রাইস থাকছে কিন্তু, যারা যারা বুক করতে চাও ঝটপট 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 করে বলবো, স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলবে, প্রাইস রয়েছে কিন্তু এটার 400। কালার অপশন কিন্তু চেঞ্জ করে নিতেই পারো টার্সেলে, আমি এটা দিয়েছি মানে যে এটাই নিতে হবে, কোনো ম্যান্ডেটারি নেই, তোমরা কিন্তু কালার অপশন চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম। আচ্ছা পাখির টাইচেনটাও বলেছিলে কে বেশ দেখিয়ে দিতে, আমার এক্স্যাক্টলি খেয়ালও নেই, আমি পাখির টাইচেনটাও দাঁড়াও এখানেই রাখলাম, আমি ওটাও দেখিয়ে দেবো একবার। হ্যাঁ পেয়েছি পাখিটা, যারা যারা চোকার বা নেকলেস বা চেন যা যে যা দিয়ে নিয়েছো তার সাথে যদি ম্যাচিং করে তোমরা টাইচেন নিতে চাও নিয়ে ফেলতে পারো। আর যারা বলবো এখনো নাও নি, মিস করে গেছো পাখি, নিয়ে ফেলো, কারণ এটা আনকমন একটা পিস, জাস্ট হিট একটা পিস বলতে পারো এবছর পুজোতে, ঠিক আছে? এই থাকছে দেখো কিংফিশারটা, এই যাচ্ছে দেখো কিংফিশারটা, ঠিক আছে? অ্যান্ড তার সাথে ইয়াররিংস, এই যাচ্ছে ইয়াররিংস, তবে হ্যাঁ এটা কিন্তু ফিক্সড টাই, এটা কিন্তু আপ ডাউন করবে না, আমি দেখিয়ে দিই, এটা কিন্তু দেখো ফিক্সড টাই রয়েছে, এটা কিন্তু কোনো রকম কোনো আপ ডাউন হবে না, মানে লং চেন পেন্ডেন্ট যারা পড়তে পছন্দ করো তো তাদের জন্য বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট,
আর যারা যারা পাখি ইয়েটা দেখতে চেয়েছিলে সেই গলার ক্রিস্টাল দিয়ে সেটাও পেয়ে যাবে, কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আমাকে জাস্ট রেডি করতে হবে ওটা। কার কি কালারের বিডস লাগবে সেটা বলো, যদিও ব্লু ব্লুটাই বোধহয় অপশনে দিয়েছিলাম না, একটা মেরুনও ছিল, আমাকে দেখতে হবে কোনটা কি রয়েছে। ঠিক আছে, এটার প্রাইস থাকছে কিন্তু 450। এটার প্রাইস রয়েছে বোনের বিয়ে কেমন কাটালে, চরম কাটিয়েছি চরম কাটিয়েছি। আমার এক দিদির কালকে বিয়ে ছিল, সেটা তো আমার ভেস্তে গেল পুরো। কেন এ মা, বিয়ে বাড়ি ভেস্তে গেলে না খুব খারাপ লাগে সিরিয়াসলি, কারণ বিয়ে বাড়ি পাওয়া যায় না, পেলে পরে আমার ভেস্তে গেল কেন গো। এই থাকছে পিসটা। হ্যালো শতরূপা, ঠিক আছে, ঘুমোসনি তুই, তুই ঘুমোসনি? প্রাইস রইলো কিন্তু এটার 450, 450। পাখি টাসেল দিয়ে যেটা ছিল ওটারও কিন্তু সেম প্রাইসই ছিল, তোমার বিডসটা যেহেতু ওখানে এক্সট্রা ছিল সেই জন্য, আর এখানে চেনটা এক্সট্রা পেয়ে যাচ্ছ অবশ্যই 1.5, অবশ্যই 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 1.5। চলো দুটো চোকার দেখিয়ে দিই, ঝটাপট করে, চোকার দেখানো হয়নি, চোকার দেখানো হয়নি, তো দুটো চোকার দেখিয়ে দিই। একদম গোল্ড, পুরো গোল্ড, কেউ বুঝতে পারবে না গোল্ড ছাড়া অন্য কিছু, এটুকুনি গ্যারেন্টি আমার থাকলো। খেয়েছো? হ্যাঁ একদম, উঠলামই 11টায়, আমি আজকে না 11টায় উঠিনি, উঠেছি 9টায়, 9টায় উঠেছি, উঠতে হলো কারণ একটুখানি ল্যাদ খেতে ইচ্ছে করছিল আজকের ওয়েদারটার জন্য, বাট হলো না, অসুস্থ হয়ে গিয়েছিলাম। পৌঁছে আর কার থেকে নিজের পায়ে নামার ক্ষমতা ছিল না, ওরে বাবা রে কেন গো। ঠিক আছে, এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 300, এটার প্রাইস থাকছে 300। ইয়াররিংস যাচ্ছে এরকম ভাবেই, ছোট্ট একটুখানি হালকা ফ্লাওয়ারের মানে মিনে দিয়ে টাচ দেওয়া হয়েছে, মানে এক্সাক্টলি এই যে ফ্লাওয়ারটা রয়েছে এই ফ্লাওয়ারটা দিয়ে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, নর্মালি তাই থাকে। ঠিক আছে, মাঝখানে ফ্লাওয়ারটা তো চরম লেভেলের, আমি একটু ব্যাকে দেখাবো, একটুখানি ব্যাকে দেখাবো, যেমন সুন্দর ভাবে মিনেটাও করেছে না, হ্যাটস অফ, সত্যি হ্যাটস অফ। এত ছোট্ট জিনিসের ওপর দিয়ে এরকম ভাবে সূক্ষ্ম করে কাজগুলো করা খুবই কঠিন হয়ে যায়, যে কোনো বড় জিনিসের উপর কাজ করাটা দেখবে অতটা কঠিন হয় না, যতটা ছোটর উপরে করাটা চাপ হয়ে যায়। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু 300। চলো নেক্সট একটা চোকার দেখিয়ে দিই, নেক্সট একটা চোকার দেখিয়ে দিই। আর একটা আমি চেন পেন্ডেন্ট দেখাবো, তো জাস্ট বলবো দুটো মিনিট একটু থেকে যাও। যারা যারা ভাবছিলে যে না এবার ঘুম পেয়েছে এবারে যাই একটু বা কাজ আছে, বলবো দুটো মিনিট একটু থেকে যাও। যা হয় আমার মাঝে মাঝে গোটা বডি ঝিনঝিন করছিল, ও বাবা রে। আমাকে একটা চওড়া চুর দেখাবে, খিলান দেওয়া চওড়া চুর, হাতে সাইজ কত গো দি? ও দি, তোমার হাতের সাইজটা কত গো একটু বলবে? রয়েছে একটা পিস, রয়েছে একটা পিস, ওটা রিস্টক হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। আচ্ছা এই থাকছে, দেখে নাও একটা ফ্লাওয়ার, সিম্পল স্লিক ফ্লাওয়ার, যারা চাও এই পিসটা দেখতে পারো, এই কানটা কিছু পরা নেই তো কিরকম খালি খালি লাগছে তাই না। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা, তিনটে এরকম ফ্লাওয়ার দিয়ে একটু হাইলাইট করা হয়েছে চেনটা, ঠিক আছে, এরকম ভাবে তিনটে ফ্লাওয়ার দিয়ে হাইলাইট করা হয়েছে, অ্যান্ড তার সাথে ইয়াররিংসটা যাচ্ছে, মিডিলের ইয়াররিংসটা, মিডিলের ইয়ে মিনের কাজটা কিন্তু দেওয়া হয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 320, এটার প্রাইস রয়েছে কিন্তু 320। 28 সাইজ, আচ্ছা আচ্ছা দি দেখাচ্ছি দেখাচ্ছি গো, এই থাকছে দেখো কাজটা, ঠিক আছে পুরোটা যাচ্ছে এরকম সুন্দরভাবে কাজে, অ্যান্ড তার সাথে ইয়াররিংসটা যাচ্ছে এই যে। প্রাইস রয়েছে কিন্তু এটা বললাম 320, প্রাইস থাকছে কিন্তু 320। চলো চুর একটা হাতের কাছে পেয়েছি, আর একটা চুর ছিল কোন ইয়েতে রাখলাম আমি, আমি খুঁজে পাইতাছি না, দাঁড়াও তো একটুখানি দাঁড়িয়ে যাও, আমি আর একটা চুর পেয়েছি 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 পেয়েছি। চলো আরো কিছু ডিজাইন দেখিয়ে দিই নতুনের মধ্যে, কারণ এত ডিজাইন এসে গেছে না বিশ্বাস করো, আমি কয়েকটা দিন অফ ছিলাম, একটু জল খেয়ে নি দাঁড়াও, একটুখানি জল খেয়ে নি। এত ডিজাইন এসে গেছে, আমি এই যে
কয়েকটা দিন অফ ছিলাম, এর মধ্যে দেখানো হয়ে ওঠেনি। নথ দেখাবে? হ্যাঁ দি, নথ এরপর দেখিয়ে দিচ্ছি। দুটো চুড় দেখিয়ে দিই আমি, তারপর আমি নথ দেখিয়ে দিচ্ছি। গলাটা খালি লাগছে, ততক্ষণ আমি চেনটা পরে নেবো। তোমরা জাস্ট টুক করে দেখতে থাকবে চেনটা, আমি বাকি ডিটেলস পরে বলবো, ঠিক আছে? আচ্ছা এই চুড়টা দেখো, এই চুড়টা দেখো, একদমই অন্য রকমের একটা জিনিস। এবং তার থেকে বলবো পুরো গোল্ড, মানে গোল্ড ছাড়া কিছু নয়। ডিজাইনটা দেখবে আমার পেজে, তোমরা ফটোটাও পেয়ে যাবে। এই থাকছে কাজটা, কতটা কাজটা বোঝাতে পারছি আমি জানি না, তাও চেষ্টা করছি। পুরো একদম সূক্ষ্ম কাজের উপর দিয়ে একটা পিস রয়েছে, খিলান সিস্টেম রয়েছে। আমি হাতে ঢুকিয়ে বলে দিচ্ছি, দাঁড়া, এটা 2 4 2 4 2 6 2 8 তো হবেই, আর 2 2 8টা আমি দেখে বলছি, 2 2 8টা, হ্যাঁ 2 2তেও হয়ে যাবে, 2 2তেও হয়ে যাবে, 2 2 2 4 2 6 2 8, আরামে নিয়ে ফেলো। একদম পেয়ারে প্রাইস থাকছে কিন্তু তোমার 350, পেয়ারে প্রাইস যাচ্ছে কিন্তু 350। তবে হ্যাঁ, এটা কিন্তু খিলা ইয়েতে, তোমার 2 2তে খিলান খোলার দরকার পড়বে না, এমনি ঢুকে যাবে। এবং 2 6 2 8, কি বললাম, 2 4 2 6 2 8 এ কিন্তু খিলান খুলে পড়তে হবে, ঠিক আছে? এই থাকছে পিসটা, জাস্ট চরম চরম লেভেলের একটা ডিজাইন। পেজে ফটোটাও পেয়ে যাবে। 350 হচ্ছে কিন্তু পেয়ারে প্রাইস, আর 2 6 এর ক্ষেত্রে না হাতে, 2 8 এর ক্ষেত্রে হাতে কিন্তু চেপে বসে থাকবে, খুব বেশি কিন্তু ঢিলা হবে না, মানে এরকম করে হাতে কিন্তু চেপে বসে থাকবে, ব্রেসলেট টাইপের, ঠিক আছে? এটা একটা দেখিয়ে দিলাম, আর একটা পিস দেখাচ্ছি, দাঁড়াও, চুড়ের মধ্যে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি। আজকে কি বলতো, সবকিছুই না অল্প অল্প করে নিয়ে বসা হয়েছে, কোনোটাই আর কি পুরোটা কমপ্লিট করে বসিনি। তোমাকে আজকে আরো ছোট লাগছে, এই রে আরো ছোট লাগছে কেন, আমি তো আজকে উঁচু হয়ে বসেছি, তার মধ্যে ছোট লাগছে? আচ্ছা এই পিসটা দেখো, জিগজ্যাগ, একদম জিগজ্যাগ ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে চুড়টা। এই এরকম ভাবে একটা এস মোটিভে পাতের কাজ যাচ্ছে, সেখানে ফ্লাওয়ার রয়েছে, এইভাবে দেখো ফ্লাওয়ার করা রয়েছে, এবং সেই পাতটাকে জুড়ে এরকম করে কিন্তু পুরো একটা সান মোটিভে কাজ রয়েছে। এই আসছে পিসটা, চরম দেখতে, পরলে পরে সত্যি বলতে জাস্ট ফিদা হয়ে যাবে একদম। এটাও কিন্তু 2 4 2 6 2 8 এ হয়ে যাবে, 2 4 2 6 2 8 এ হয়ে যাবে, 2 2 তে নিও না, 2 4 2 6 2 8 এ হয়ে যাবে এই থাকবে কিন্তু চুড়টা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 500, প্রাইস রয়েছে কিন্তু 500, 2 2তে দেখো এখানে কিন্তু এসে না, 2 2তে নিও না, 2 2তে নিও না, 2 4 2 6 2 8, ঠিক আছে? এই থাকছে পিসটা, এটা কিন্তু 500 পেয়ার, এটা কিন্তু পেয়ে যাচ্ছ 500 পেয়ার, ঠিক আছে? চলো এটা দেখালাম, এবারে যদি তুমি চুড় পলা বলো তো সেটারও একটা 2 8 এর মধ্যে দারুণ ডিজাইন রয়েছে, আমি দেখছি হাতের কাছে পেলেই আমি দেখিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি একটু নথটা দেখিয়ে দিই, ততক্ষণে একটু নথটা দেখিয়ে দিই আমি, চুড় পলা একটা দারুণ ডিজাইনের রয়েছে, চুড় পলা এই তো পেয়েছি, নথের বক্স পেয়ে গেছি। চলো নথ একটু দেখিয়ে দিই, আর চেনটাতে এস লাগানো রয়েছে, দেখি যদি রয়েছে তো পরে নিই আমি, এটাই গন্ডগোল হয়ে যায় আমার, দাঁড়াও এস এখানে একটা রয়েছে, আমি এটা, গলাটা খালি খালি লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে, এ মা কেন গো, কেন গো বাচ্চা বাচ্চা কেন লাগছে, শীতকালে কি বাচ্চা বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা এই এই পিসটা দেখে নাও, এটাও আমি একটা গলায় পরে ফেলি, তারপরে আমি তোমাদের নথটা দেখিয়ে দিচ্ছি। যদিও এটা খোলার দরকার পড়বে না, এসটা চেনটা ভালোই বড় রয়েছে তোমার, 30 ইঞ্চ, হ্যাঁ 30 ইঞ্চ মতো চেনটা যাচ্ছে, খোলার দরকার পড়বে না এস, একদম অন্য রকমের একটা পিস। পুচু কই, পুচু বাইরে, ওকে বলি, বলেছি বলে দিয়েছে, একদম এখানে ঢুকে জ্বালাবি না আমাকে, এই যাচ্ছে জিনিসটা, দাঁড়াও আমি এটা একটু পরে নিই, আমি এরপর নথ দেখাবো, চিন্তা নেই দি, একটু দাঁড়িয়ে যাও। হাই সারদাদি, তোমাকে দেখে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট দিলে ঘুমিয়ে যাবে, একদমই তাই,
শীতকালের দিন মানে ঠিক হয় না, পোষায় না এইসব লাইফ টাইপে, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে পোষায় না একদমই। চলো এই একটা পিস দেখে নাও, খুব সুন্দর কালেকশন, বাড়িতে একা। হ্যাঁ একা। আচ্ছা এই দেখে নাও একটা পিস, দেখতে থাকো, শুধু এটার চোখ বন্ধ করে দেখতে থাকো। শুধু চেন পেন্ডেন্টটাও দারুণ লাগবে, ইয়াররিংসটা পার্লের ইয়াররিংস অনেকে বলছিলে, সেই হিসেবে আমি একদম পেন্ডেন্ট সেট করে বানিয়ে রেখে দিয়েছি সপাত সব। ঠিক আছে চলো এবার একটু নথ দেখিয়ে দিই, নথ দেখিয়ে দিই, তার সাথে মারাঠি নাতনিও কয়েকটা পিস দেখিয়ে দিই। আচ্ছা এই যে এই একটা দেখে নাও, এই থাকছে দেখে নাও নথটা, একদম অরিজিনাল অথেন্টিক ডিজাইন, ট্র্যাডিশনাল একটা ডিজাইন। ঠিক আছে এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 100, প্রাইস রয়েছে কিন্তু 100। এটা দেখো ইয়ে দিয়ে গোল্ডেন চেন দেওয়া হয়েছে, কিন্তু এটা যদি কেউ পার্ল চেন চাও তো দেন পার্ল চেনও কিন্তু পেয়ে যাবে, প্রাইস রয়েছে কিন্তু 100। ঠিক আছে এই থাকছে পিসটা, তো আমি একটু ব্যাকে দেখিয়ে দিই চেনটা এক্সাক্টলি, কারণ এটা তো নর্মালি সবাই চেনো, এই যাচ্ছে কিন্তু চেনটা। ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 100, আমি পরে রেকর্ডেড দেখবো। টাটা 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 টাটা। চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে, এটা কিন্তু পার্ল, আমি দেখছি পার্ল দিয়ে যদি রয়েছে আমার কাছে আমি দেখিয়ে দেব, হ্যাঁ না হলে পার্ল দেওয়া পেয়ে যাবে, ফটো আমার কাছে রয়েছে, ফটো নিয়ে কোনো চিন্তা নেই পেয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে নদ বেরিয়েছে এবছর, সিরিয়াসলি প্রচুর পরিমাণে নদ বেরিয়েছে, এবং কতটা কি স্টকে রয়েছে আমি সেটাও ভুলে গেছি, কয়েকটা দিন ছিলাম না তো, কয়েকটা দিন মানে অনেকটা দিন, অনেকটা দিনই তো। আমি আরো কয়েকটা ডিজাইন দাঁড়া একেবারে হাতে বের করে নিই, দেন আমি দেখিয়ে দিচ্ছি পটাপট পটাপট। চলো নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি আরো কটা, তারপর আমি নাতনি দেখাবো, নাতনিগুলো দারুণ দারুণ এসেছে, যেটা ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না কিন্তু শরীর খারাপ, আমি ওই জন্যই বললাম, ওই জন্যই আমি আর তোমাকে ইয়ে করলাম না যে যাও রেস্ট করো, চিন্তা নেই পরে দেখে নেবে। আচ্ছা এই পিসটা দেখো, এই ডিজাইনটা দেখো, এই যাবে দেখতে, এই যাবে দেখতে, একদম একটা ট্র্যাডিশন, এটাও একটা ট্র্যাডিশনাল লুক। ডিজাইনটা দেখাবো আমি একটু ব্যাকে দেখাই, প্রাইস রয়েছে কিন্তু 120, এটার প্রাইস থাকছে কিন্তু 120। এই থাকছে দেখো কাজটা, হালকা এই পোর্শনটাতে মিনেকারির কাজ দেওয়া হয়েছে। যে দিদি নথ দেখতে চাইলে রয়েছো গো, একটুখানি কমেন্ট করো, একটুখানি কমেন্ট করো দিদিরা। ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু 120, এই আসছে পিসটা 120। ঠিক আছে চলো সরিয়ে দিলাম, নেক্সট পিসে চলে যাই, নেক্সট পিসে চলে যাই, নেক্সট ডিজাইন দেখে নাও, ওর থেকেও আরেকটু যদি বড় টাইপের চাইছো, হ্যাঁ আছি, এই তো ডলি দি চেয়েছিলে না, দেখো দেখিয়ে দিচ্ছি দেখে নাও। এই একটা দেখো ডিজাইন, এই একটা দেখো ডিজাইন, বেশ বড় রিংটা কিন্তু ভালো বড়, এটার মিডল পোর্শনটাই এরকম তোমার দুটো শঙ্খ টাইপের একটা ফ্লাওয়ারের কাজ রয়েছে, এটারও প্রাইস কিন্তু 120, এটারও প্রাইস কিন্তু 120। এই থাকছে দেখো কাজটা, তারপরে কিন্তু এরকম ভাবে চেন থাকছে। ঠিক আছে এটা এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফলস, এই যে এখান থেকে কিন্তু নিজেরা নাকি ঢুকিয়ে ক্যারি করতে পারবে, মানে এই পোর্শনটা জাস্ট ঢুকিয়ে টিপে দিলেই টাইট হয়ে যায়। প্রাইস রয়েছে কিন্তু 120, 120। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আগেরটা যেটা দেখালাম ফ্লাওয়ার টাইপের ছিল, ওইটারই আরেকটা যাচ্ছে, একদম দুটো পেখম, পিককের পেখম, এটারও সেম প্রাইস 120, এটারও থাকছে সেম প্রাইস 120। এই যে এই আসছে ডিজাইনটা। ঠিক আছে চলো চলে যাচ্ছি নেক্সট, নেক্সট ডিজাইনে এবার। আচ্ছা আজকে তোমাদের কমেন্টও কিন্তু খুব কম পাচ্ছি আমি, যার জন্য আমি, আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা চেনটা আলাদা, এটা চেনটা আলাদা, যদি মনে হয় যে না ওই রকম টাইপের চেন চাইছো না তো এই দেখো এই ডিজাইনটা দেখতে পারো,
তেঁতুল পাতা চেনের উপর দিয়ে যাচ্ছে। তাও তো কি হয়ে গেল দেখতেরি, যখন তাড়াহুড়ো থাকে না তখন যেন তো সব কিছু একসাথে এরকম লটপটিয়ে যায়। এই যে এই আসবে পিসটা, এই আসবে দেখো জিনিসটা, ঠিক আছে। এই পোর্শনটাতে একটা ছোট্ট ফ্লাওয়ার দেন থাকছে কিন্তু পুরো তোমার তেঁতুল পাতা চেনে। এটার প্রাইস হচ্ছে 150, এটার প্রাইস হচ্ছে 150। এই যে এই থাকছে তোমার চেন, এন্ড এই যাচ্ছে রিং, প্রাইস হচ্ছে 150, ঠিক আছে। চলো নেক্সট পিসে চলে যাই, নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিই আজকের জন্য আপাতত লাস্ট। অনেকদিন পরে লাইভ এলে তাই না? একদমই একদমই, অনেকটা দিন পর এলাম যার জন্য ইয়েটাও কেটে গেছে, লাইভে আসার যে একটা ইয়ে থাকে না, রেস থাকে, সেই রেসটা কেটে গেছে। আচ্ছা এটা দেখো ডাবল লাইনে, এটা যাচ্ছে কিন্তু ডাবল লাইনে, ঠিক আছে। এরকম করে যাচ্ছে রিংটা, মানে জিনিসটা পড়লে ঠিক এরকম আসবে, ডাবল লাইনের উপর দিয়ে যাচ্ছে। প্রাইস রয়েছে 120, এটারও প্রাইস থাকছে কিন্তু 120। এই যে রিংটা এরকম টাইপের, দেন ডাবল লাইনে রয়েছে, প্রাইস কিন্তু এটা 120। চলো এবার পট করে কতগুলো নাতনি দেখিয়ে দিই, দেন আরো কয়েকটা, আমি লং দেখানো হয়নি, লং কয়েকটা দেখাবো, নেকলেস কয়েকটা দেখাবো, নেকলেস দেখানো হয়নি আজকে, চেন পেন্ডেন্ট তো প্রচুর দেখিয়েছি, নেকলেস দেখানো হয়নি, লং দেখানো হয়নি, ওগুলো কয়েকটা দেখিয়ে দেবো। চলো তার আগে আমি কতগুলো নাতনি দেখিয়ে দিই তোমাদের, 100 করে যাবে প্রত্যেকটা, জাস্ট ডিজাইন গুলো দেখিয়ে দিই, পাঁচটা ডিজাইন রয়েছে। আর চেনটা কি একটু ঝোলা টাইপ হবে, চেনটা একটু ঝোলা টাইপ, রিং এর মধ্যে চেন ঝোলা এইটা বলছো? এই যে পার্লেটটা বলছিলাম, এই দেখো প্রত্যেকটা চেনই ঝোলা গো তোমার, আমি টেনে পড়ছি বলে তাই তোমার ওরকম টাইপের মনে হচ্ছে, প্রত্যেকটা চেনই তোমার ঝোলা, আমি টেনে দেখাচ্ছি তো ওই জন্য। এই দেখো পার্লেটটাও পেয়ে গেছি, পার্ল চেনটা, এই যে কত ঝোলা চাও বলো না, সব থেকে বড় এটা হচ্ছে, দেখো সব থেকে বড়, এই যে কত ঝোলা নেবে বলো, আমি এরকম করে টেনে পড়ছি বলে তাই জিনিসটা ইয়ে মনে হচ্ছে, প্রত্যেকটাই তোমার ঝোলা, ঠিক আছে। এই থাকছে দেখে নাও সব থেকে বড়, এটারও প্রাইস 100 থাকছে, ঠিক আছে। এই থাকছে তোমার চেইয়ের উপর দিয়ে, পার্ল চেনের উপর দিয়ে, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 100 টাকা, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই আমি এবার তোমাদের নাতনিতে, নাতনি গুলো পট করে একটু দেখিয়ে দিই, 100 করে, খুবই সুন্দর দেখতে লাগে। এই আসছে ফার্স্ট ডিজাইন, ফার্স্ট ডিজাইন আসছে, রিসেপশনের দিনে পড়তে পারো বা অন্য কারোর বিয়েতে পড়তে পারো, খুব সুন্দর দেখতে লাগে। প্রাইস রয়েছে কিন্তু 100, এই থাকছে ডিজাইনটা, প্রাইস রয়েছে কিন্তু 100, একদম ফলস রে যাচ্ছে কিন্তু, মানে জাস্ট এই পোর্শনটা রয়েছে না, এরকম ভাবে জাস্ট নাকে ঢুকে ভেতর দিক থেকে টিপে দেবে তাহলেই হয়ে যাবে। আমি আমি খুব একটা পড়তে পারি না কারণ আমার নাক প্রচন্ড সুরসুর করে, ওই কারণে চেষ্টাও করছি না, ট্রাইও করছি না, ঠিক আছে। এই থাকছে নেক্সট, এই থাকছে নেক্সট, প্রাইস থাকছে কিন্তু 100, প্রাইস থাকছে কিন্তু 100, ভালো করে বোঝা যাচ্ছে, আমি আর এটা ব্যাকে করলাম না কারণ না তো পরে একটা লম্বা চেন থাকবে আর একটা ঝুলে ঝুলে থাকবে, চেনটার সাথে এরকম এরকম করে ঝোলা, না না গদি ওই রকম টাইপের নেই আমার কাছে আপাতত এখন, মানে এইখানে নেই দেখছি, ঠিক আছে। তো দেখতে হবে আমাকে আরেকবার বক্স গুলো ঘেটে। আচ্ছা এই থাকছে দেখে নাও আরেকটা ডিজাইন, এই যাবে আরেকটা ডিজাইন, প্রাইস থাকছে কিন্তু 100, প্রাইস থাকছে কিন্তু 100, 100 টাকা। নেক্সট আরেকটা চলে যাই, আরো দুটো ডিজাইন দেখিয়ে আমি এবার যাব একটু লং এর উপরে, কারণ আজকে প্রচুর চেন পেন্ডেন্ট দেখানো হয়েছে, এগুলো যদিও টাসেল দিয়েও তোমরা ক্যারি করতে পারবে, চেনটা তো একটা উপরি পাও না। এই থাকছে দেখো নেক্সট একটা, এই আসছে নেক্সট একটা, 100, 100 টাকা। এই থাকছে একটা নেক্সট, 100, নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিই,
একদম মারাঠিদের ট্র্যাডিশনাল ডিজাইন। এটা প্রাইস থাকছে কিন্তু এই যে 100, এটারও প্রাইস রয়েছে কিন্তু 100। এটা একটু সামনে থেকে ক্লামজি লাগছে, আমি একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিই, মানে সরি ব্যাক থেকে, ঠিক আছে। এই আসছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 100 করে। মারাঠি নাতনি দেখিয়ে ফেললাম, এবারে আমি আমার পিসটাতে একটু যাই, তারপর কয়েকটা লং দেখাবো, দেখি নেকলেসও কয়েকটা পারি যদি দেখাতে, কিন্তু 4:30-এর মধ্যে আমাকে লাইভ খতম করতে হবে, 5টা থেকে ছেলেটা ইয়ে রয়েছে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, তো ওই কারণে দেখি আর কটা কি দেখিয়ে দিতে পারি। আচ্ছা এই চেন পেন্ডেন্টটা দেখে নাও, অপূর্ব দেখতে, অলরেডি ফটো থেকেই প্রচুর বেরিয়ে গেছে, ঠিক আছে। তো লাস্ট পিস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, যদি পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা এটা কিন্তু এরকম কোমল চেনের ওপর দিয়ে যাচ্ছে, 30-ইঞ্চ কোমল চেন রয়েছে, এই থাকছে পেন্ডেন্টটা। শুধু ইয়াররিংসটাও দেখো তোমরা ক্যারি করতে পারবে, এরকম করে কিন্তু পুরো একটা পার্ল বসানো রয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 450, এটার প্রাইস থাকছে কিন্তু 450। যখন কোনো সময় ধরো ইয়ের সাথে ক্যারি করছো, হয়তো মনে হচ্ছে না আমি লং চেন লং ইয়াররিংসটা পরবো না, সিম্পল ছোট্ট কোনো ইয়াররিংস দিয়ে ক্যারি করতে পারো। আর এই ইয়াররিংসটা তো একদম উপরি পাওনা, যেটা তুমি শুধু ইয়ার মানে আমি চেনটা খুলে দিই দেখো, শুধু ইয়াররিংসটাও যে কোনো ওয়েস্টার্ন শাড়ির সাথে ক্যারি করো, যে কোনো ওয়েস্টার্ন শাড়ির সাথে। কি রে বাবা খুলে না কেন, এই যে শুধু ইয়াররিংসটা এই দেখো, যে কোনো ওয়েস্টার্ন শাড়ির সাথে ক্যারি করো, জাস্ট অপূর্ব দেখতে লাগবে। প্রাইস থাকছে কিন্তু চিকন কারির সাথেও দারুণ যায়, শিফন বা তোমাদের এই খাড্ডি খাড্ডির সাথে চরম লাগবে। প্রাইস রয়েছে কিন্তু 450, বুঝতে পারছো, জাস্ট 1.5 এ, কিন্তু অবশ্যই 1.5 এ বলবো, যেখানে খুশি দেখে এসো, এই প্রাইসে মিলবে না, মিলবে না এই প্রাইসে। এইভাবে কিন্তু পুরো পালটা বসানো রয়েছে, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, ইয়াররিংটা থাক কানে যখন পরে রয়েছি, থাকুক এটা, নেক্সট চলে যাই, কয়েকটা লং দেখিয়ে দিই, সীতাহার, কয়েকটা সীতাহার দেখিয়ে দিই। হাতের কাছে আমি আরেকটা পাশা পেলাম, দেখে নাও, উইদাউট মিনেতে রয়েছে 180, এই পাশাটা দেখিয়ে নাও, উইদাউট মিনেতে রয়েছে 180, এইরকম ভাবে কানে বসে থাকবে কিন্তু, ঠিক আছে। পুরোটা ফ্লাওয়ার কাজের উপর দিয়ে রয়েছে। হাই কেমন আছিস সঙ্গীতা, কেমন আছিস বাবলি, এই থাকছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 180, ঠিক আছে। পুরোটা কিন্তু এরকম হাজার ফুল বলে থাকে এটাকে, তো এরকম হাজার ফুলের পাশা 180, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, নেক্সট চলে যাচ্ছি একটা লং এর উপর দিয়ে, ঝপাঝপ কয়েকটা লং দেখাবো, ঝপাঝপ, কারণ আজকে লং দেখাবার কথা ছিল বাট হয়ে ওঠেনি। চলো এই থাকছে দেখো কাজটা, ডিজাইনটা, পিসটা দেখো চরম দেখতে, সিরিয়াসলি চরম দেখতে। ভালো আছি রে, তোরা কেমন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, বুঝতে পারছিস, সবে সবে বিয়ে বাড়ি কাটিয়ে এলাম মানে, বুঝতে পারছিস তো। আচ্ছা এই থাকছে ইয়াররিংস, এটার সাথে ইয়াররিংসটা যাচ্ছে এরকম ভাবে, আমি না একটা লং ইয়াররিং খুলি, এটা খুলি, কারণ সত্যি বোঝানোটা টাফ হয়ে যাচ্ছে, দুটো লং পরে পরে ইয়াররিংস গুলো বুঝতে পারবে না তোমরা, তো যার জন্য আমি একটা পিস খুলে ফেললাম, ঠিক আছে। এই থাকছে দেখো লংটা, এই আসছে কিন্তু লং সীতাহারটা, তার সাথে যাচ্ছে এরকম ইয়াররিংসটা, চরম লেভেলের একটা পিস থাকছে, সুন্দর করে একটা মিনেকারি কাজও রয়েছে, আমি রয়েছি বোঝানোর জন্য, তোমরা জাস্ট আগে দেখে নাও লেন্থ কতটা কি, পরে কি রকম লাগছে সেটা দেখে নাও, তারপর আমি ডিজাইন বুঝিয়ে দেব, ঠিক আছে। এই রয়েছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 650, 650, অবশ্যই হ্যাঁ 1.5, এবং তার সাথে একটা পার্লের টাচ দেওয়া হয়েছে, দেখো জাস্ট ফিনিশ, জাস্ট ফিনিশিং দেখো, সিরিয়াসলি 650 তে সম্ভব নয়, বারবার বলছি 650 তে সম্ভব নয়, তাও পারছি যতটা পরিমাণে কম রাখার ততটাই প্রাইস, লাভটা কম রেখেই কিন্তু মানে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, যাতে তোমাদের হাতের মধ্যে একেবারে সাধ্যের মধ্যে হয়। এই আসছে পিসটা,
থ্যাংক ইউ কে দিচ্ছ গো এত 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 লাভ রিয়া। এই যাচ্ছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 650, প্রাইস রয়েছে কিন্তু 650, সরিয়ে দিলাম 1.5 তো অবশ্যই। যে হারে সোনার দাম বাড়ছে জানি না কতদিন পারবো, কতদিন পারবো, কারণ সোনার দাম বাড়তে থাকলে কিন্তু এইসবে এই মানে যেগুলো অরিজিনাল তোমার ইয়ে হয় সোনার জল বা ধরো 1.5 হয় সেগুলোর কিন্তু প্রাইস বাড়তে থাকবে। তোমাদের বোঝার উপায়ও আমি বলে দিচ্ছি, যে যেসব মানে সোনার দাম বাড়ার সাথে সাথে যখন দেখবে জুয়েলারির দাম বাড়ছে তখন জানবে এইগুলো কিন্তু অরিজিনাল সোনার জলে রয়েছে। আর যখন দেখবে যে না জুয়েলারি প্রাইস আস্তে আস্তে ড্রপ হচ্ছে, কারণ সোনার দাম তো বাড়বে, সোনার দাম তো কমছে না, ঠিক আছে, যখন দেখবে জুয়েলারি প্রাইস আস্তে আস্তে ড্রপ হচ্ছে তখন বুঝে নেবে যে জিনিসটা কিন্তু ডাই পলিশে রয়েছে। সোনার জল যতই বলুক সোনাররা সেটা ডাই পলিশে থাকছে, ঠিক আছে। আচ্ছা এই থাকছে জিনিসটা, একটা সিম্পল ইয়ে দিয়ে রেখেছি তোমার কি বলে গিনি, সিম্পল গিনি দিয়ে থাকছে কিন্তু চেনটা। এই পোর্শনটাতে একটা হাসুলি দিয়েছি, একটা পাখি বসে রয়েছে ছোট্ট মতো, নিচের পোর্শনে একটু হাইলাইট করার জন্য ঝুমকো দিয়েছি, মানে পেন্ডেন্টটাকে মেন হাইলাইট করা হয়েছে, পরলে পরে ঠিক এরকম একটা লুক লাগবে দেখতে, ঠিক আছে। এন্ড তার সাথে ইয়াররিংসটা কিন্তু ছোট যাচ্ছে, এই যাচ্ছে ইয়াররিংস, এটার সাথে ইয়াররিংসটা একটু ছোট্টই দেওয়া হয়েছে, যেহেতু মেন হাইলাইট পোর্শন হচ্ছে তোমার এই পেন্ডেন্টের পোর্শনটা। বাট আমি বলবো এই ইয়েটার সাথে সীতাহারটার সাথে যে কোনো একটা ঝুমকো ক্যারি করো, বেশি বেটার লাগবে, ঠিক আছে। এই থাকছে ইয়াররিংসটা, প্রাইস রয়েছে কিন্তু এটার, এটার প্রাইস থাকছে কিন্তু 550, এটার প্রাইস থাকছে কিন্তু 550, সত্যি ভাবা যায় না 550 তে এরকম একটা পিস সীতাহার পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা। এই যাচ্ছে দেখো পিসটা, এই পোর্শনটা যে কাজটা রয়েছে সেই কাজটাতেই দেখো তোমার ইয়াররিংসটা দেওয়া হয়েছে, বাট বেটার বলবো ঝুমকো দিয়ে ক্যারি করো। এই আসছে দেখো ঝুমকোটা, এবং চেনের পোর্শনটা এরকম ভাবে তোমার গিনির ওপর দিয়ে যাচ্ছে কাজটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 550, খুব বেশি কিছু দেখাবো না, কয়েকটা পিস একটু ঝপাঝপ দেখিয়ে নি, দাঁড়িয়ে যাও একটুখানি, দাঁড়িয়ে যাও তোমরা ঝুমকো। আচ্ছা এটার সাথে যেহেতু বললাম যে ঝুমকো দিয়ে ক্যারি করতে পারো, তো দুটো ঝুমকোর কালেকশনও একটু দেখিয়ে দিই, দুটো পিস ঝুমকো, একটা দেখতে পাচ্ছি যেহেতু পেয়েছি, চলো দুটো দেখাবো, দুটো দু রকম সাইজ দেখাবো, হ্যাঁ একটা বড়র মধ্যে আর একটা একটু ছোটর মধ্যে, যাদের যেটা দরকার সেইভাবে নিতে পারো। এই থাকছে দেখো ঝুমকোটা, ঠিক আছে, এই আসছে ঝুমকোটা। এটা কিন্তু আমি যেরকম দেখাই দুটো আঙুল দেখো ঢুকে যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারবে তাহলে ডায়ামিটারটা, কারণ এখান থেকে তাহলে আমি তো দেখিয়ে দিলাম এই দেখো বড়, বাট কতটা বড় তোমরা কি করে বুঝবে, তো সেই কারণে বোঝার উপায় রয়েছে এরকম করে দেখিয়ে দিলাম, দেখো দুটো আঙুল কিন্তু ঢুকে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা বড় হবে। তো এই যাচ্ছে কিন্তু ঝুমকোটা। হ্যালো কুমকুম, কি খবর রে তোর, সবে সবে অ্যানিভার্সারি গেল না রে। এই যাচ্ছে দেখো তোমার স্টারের পোর্শনটা, চরম দেখতে, চরম দেখতে, এবং ঝুমকোর কাজটাও জাস্ট অপূর্ব। যদি আরো ঝুমকো দেখতে চাও আমার পেজে ফটোস অপশনে চলে যাবে, ওখানে দেখবে ঝুমকোর কিন্তু কালেকশন অফ ফটো দেওয়া রয়েছে। হ্যাঁ প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটার প্রাইস থাকছে 350, সরিয়ে দিলাম, একদম তোমার সোনার জল কিন্তু। চলো নেক্সট আরেকটা দেখাচ্ছি ছোট, এটা কিন্তু ছোটর মধ্যে যাবে। এই থাকছে দেখো ঝুমকোটা, এই যাচ্ছে ঝুমকোটা, ঠিক আছে। আমি জানি না কতটা তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ, বাইরে এত গান লাগিয়ে দিয়েছে। এটা দেখো, আগেটা দেখো দেখিয়েছিলাম দুটো আঙুল ঢুকে যাচ্ছে, এটা কিন্তু দুটো আঙুল ঢুকছে না, এই যে দেখো দুটো আঙুল কিন্তু ঢুকছে না, নর্মালি একটা আঙুলই ঢুকছে ঠিক করে, তাহলে বুঝতে পারছো কতটা ছোট, মোটামুটি হাফ বলতে পারো ওটা, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু এটা তোমার এটার প্রাইস থাকছে 200, এই ঝুমকোটার প্রাইস থাকছে 200, এই থাকছে ডিজাইনটা, এই আসছে ডিজাইনটা, প্রাইস রয়েছে কিন্তু 200, 200 টাকা, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম, নেক্সট আমি আরেকটা কি ভেবেছিলাম দেখাবো, ভুলিয়া গেলাম, ভুলেও গেলাম। আচ্ছা নেক্সট আমি আরেকটা লং দেখিয়ে দিচ্ছি, একদম 1.5 এর উপর দিয়ে
কোনো একজন দিদি আমাকে একটা লহরি দেখাতে বলেছিলেন, এই লহরিটা আমি লাস্ট রিপিট করে চলো আজকের মতো আপাতত শেষ করব। আচ্ছা এটা দেখে নাও, একদম গোল্ড, একদম গোল্ড। যাদের নিজের বিয়ে রয়েছে পড়তে চাইছো, নট অনলি নিজের বিয়ে, যে কেউ ক্যারি করতে পারো, কোনো অসুবিধে নেই। হাতে পাওয়ার পর জিনিসটা সত্যি ধাঁধা খেয়ে যাবে, নিজে তো ধাঁধা খাবেই, তার সাথে বলবে লোককেও ধাঁধা খাইয়ে দিতে পারবে। এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে? এন্ড তার সাথে ইয়াররিংসটাও চরম, এই যাচ্ছে কাজটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 750, এটার প্রাইস থাকছে কিন্তু 750, একদম 1.5 এর উপর দিয়ে যাচ্ছে। আমি একটু ব্যাকে দেখাবো, লেন্থটাও দেখে নিলে, এবং তার থেকে বড় কথা সোনার জিনিস বোঝার সব থেকে ভালো উপায় এই পোর্শনটা চেনের ইয়েটা দেখবে, তোমার কি বলে চেনের মধ্যে গ্যাপটা দেখবে এরকম। এবার এই পোর্শনটা দেখো, ভি টাইপের পুরো চেন থাকে, ঠিক আছে? এবার আমি কাজটা ব্যাকে দেখাচ্ছি, দেন বুঝতে পারবে। এই আসছে পিসটা, পুরো একটা নিখুঁত কাজের ওপর দিয়ে এরকম ভাবে দেখো পুরো কাজটা যাচ্ছে, এবং চেনটা দেখো। প্রাইস রয়েছে কিন্তু এটা 750, 750, এই থাকছে ডিজাইন ইয়ারলি, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম এটাও আমি, নেক্সট চলে যাচ্ছে, আমি ওই ইয়েটা দেখিয়ে দিই তোমাদের, লহরিটা যে দিদি বলেছিল আমার ঠিক খেয়ালও নেই, পরে রেকর্ডেড লাইভটা দেখলে তোমরা দেখে নিতে পারবে। এই থাকছে একটা লহরি, কোন একজন দিদি আমাকে বলেছিল এটা দেখিয়ে দিতে লাইভে, সো আমি আজকে লাইভে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই আসছে দেখো লহরিটা, এই পোর্শনটা পড়লে পরে মনে হবে পুরো একটা চাটাইয়ের কাজ থাকছে। দেন এখানে তোমার মেন তিনটে লহরি যাবে, এবং ওই যে তিনটে চেনে যে লহরি যাবে তার মধ্যে দিয়ে এরকম করে টোপা একটা কাজ থাকবে, ঠিক টিপ টাইপের, ঠিক আছে? ওরকমই দেখো ছোট্ট ছোট্ট টিপ মোটিভে কাজটা যাবে। এন্ড এই থাকছে কিন্তু ইয়ারপিসটা, এই যাবে কিন্তু ইয়ারপিসটা, খুবই সুন্দর দেখতে একটা লহরি, সিম্পল স্লিক একটা লহরি, বাট গর্জাস একটা পিস, এটুকুনি বলতে পারি। আর এটার প্রাইস থাকছে কিন্তু 600, এটার প্রাইস থাকছে কিন্তু 600। নর্মালি লহরি বা সীতাহারের সাথে পাশা জাতীয় ইয়াররিংসটা পাওয়া যায় না, তো এটা একটা বলতে পারি উপরি পাওনা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু এটা 600। এই পোর্শনটা কিন্তু অ্যাটাচ নয়, একদম সেপারেট, বাট তারপরেও পড়লে পরে জিনিসটা মনে হবে এই পোর্শনটা যেন চাটাই টাইপের পুরো কাজটা যাচ্ছে, ঠিক আছে? চলো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ এন্ড করি, যাদের যেটা পছন্দ হয়েছে। হ্যালো অ্যানি, আজকে একদম লাস্টে, যদিও আমি এসেছি তিনটের সময়, যদিও অভ্যাসটা সবার কেটে গেছে, তো টাইম আপাতত হয়ে গেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট আবার আমি বলেই দিচ্ছি আগের থেকে, মানডে আসবো, মানডে থেকে একদম রেগুলার স্টার্ট হবে লাইভ, ঠিক আছে? যদিও স্টার্ট হয়েই গেছে, তো আপাতত চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।